প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব প্রোগ্রামিং এর প্রথম ক্লাসে। আজকের ক্লাসে আমরা HTML এবং CSS সম্পর্কে জানার চেষ্টা করব। HTML এবং CSS শেখার জন্য আমরা যেই সাইটটিকে প্রেফার করে থাকি সেটি হলো w3schools.com। এই সাইটটিতে খুব সুন্দরভাবে এই টিউটোরিয়ালগুলো দেওয়া আছে। আমরা শুরুতেই লার্ন HTML এ ক্লিক করব এবং লার্ন HTML এ ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা যে HTML এর টিউটোরিয়ালগুলো সিকোয়েন্সিয়ালি এখানে দেওয়া আছে। আমরা যদি এই সিকোয়েন্স অনুসারে প্র্যাকটিস করে থাকি তাহলে আমরা HTML সম্পর্কে একটা বেশ ভালো ধারণা পাব। HTML শেখার পাশাপাশি আমরা CSS শেখার চেষ্টা করব। তাহলে HTML এবং CSS শেখার মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ ওয়েব পেজ তৈরি করতে পারবো আশা রাখি। তো আমরা শুরুতেই এই ও W3Schools এর মধ্যে কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। পরবর্তীতে আমরা যে কোনো টেক্সট এডিটর লাইক ব্র্যাকেটস, ড্রিম ওয়েভার অথবা নোটপ্যাড প্লাস প্লাস যে কোনো একটা ইউজ করে আমরা কোড লেখার চেষ্টা করব। তো আমরা শুরুতেই একটু জেনে নিই যে HTML আসলে কী। HTML হচ্ছে ইটস এ কালেকশন অফ মার্ক আপ টেক্স, এটাকে আমরা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বলে থাকি, এবং আমি যেটা একটু আগে বলার চেষ্টা করছি যে HTML ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজ এবং HTML কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্টস। এলিমেন্টস বলতে এখানে আমরা যেটা বুঝি যে অনেকগুলো ট্যাগের সমন্বয়ে HTML গঠিত এবং প্রতিটা ট্যাগের শুরু এবং শেষ এবং মাঝখানে যে কন্টেন্ট থাকে একত্রে আমরা বলে থাকি HTML এলিমেন্টস। সো HTML এলিমেন্টসের মাধ্যমে হচ্ছে আসলে HTML গঠিত। তো আমরা এখানে থিওরি পার্ট খুব একটা যাচ্ছি না, এগুলো আমরা সবাই দেখে নিব। আমি শুধু এক্সাম্পলগুলো একটু ডিসকাস করব, দেন আমরা ফর্মালি কোড করার চেষ্টা করব। এখানে এই সিম্পল HTML ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে কিছু কোড আমরা দেখতে পাচ্ছি। শুরুতে আমরা একটু বোঝার চেষ্টা করি এই কোডের মিনিং কী। একেবারে ফার্স্ট লাইন যেটা দেওয়া আছে এক্সক্লামেটরি সাইন ডক টাইপ HTML এবং প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরুতে লেস দেন সাইন, দ্যাট মিন্স অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, যদি লেস দেন এবং গ্রেটার দেন এই একজোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে কোনো শব্দ যদি থাকে সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি ট্যাগ। তার মানে ট্যাগ হলো কতগুলো কিওয়ার্ডস যেগুলো অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকে। তো এখানে অনেকগুলো আমরা ট্যাগ দেখতে পাচ্ছি HTML হেড, টাইটেল, দেন বডি, H1, P এবং পাশাপাশি আরও কিছু ট্যাগ দেখতে পাচ্ছি যেগুলো শুরুতে একটি করে ফরওয়ার্ড স্ল্যাশ আছে। যেমন টাইটেলের শুরুতে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেখতে পাচ্ছি, হেডের শুরুতে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেখতে পাচ্ছি, বডির শুরুতে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেখতে পাচ্ছি, HTML শুরুতে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দেখতে পাচ্ছি। এর মিনিং হচ্ছে যদি ফরওয়ার্ড স্ল্যাশ না থাকে তাহলে সেই ট্যাগটিকে আমরা স্টার্ট ট্যাগ বলি, আর যেখানে ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে সেটাকে আমরা ক্লোজিং ট্যাগ বলি। তার মানে অধিকাংশ ট্যাগ HTML এর মধ্যে জোড়ায় জোড়ায় ইউজ হয়, দ্যাট মিন্স পেয়ার আকারে ইউজ হয় এবং এই জোড়াটাকে বোঝানোর জন্য স্টার্ট ট্যাগটা নর্মাল আমরা লিখি আর ক্লোজিং ট্যাগটা আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা লিখি। তো এখানে দেখতে পাচ্ছি হেডের শুরু, HTML এর শুরু, HTML এর শেষ, হেডের শুরু, হেডের শেষ, বডির শুরু, বডির শেষ, টাইটেলের শুরু, টাইটেলের শেষ এবং পাশাপাশি আরও দেখতে পাচ্ছি H1 এর শুরু, H1 এর শেষ, পির শুরু, পির শেষ। সো আমরা যদি ট্রাই ইট ইউর সেলফে যাই আমরা এখানেই কোড করতে পারবো। আমাদের শুরুর দিকে যদি কারো এডিটর নিয়ে প্রবলেম থাকে তাহলে আমরা এখানে প্র্যাকটিস করতে পারবো। তাহলে আমরা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি যে এই পার্টটা হচ্ছে এডিটর যেখানে আমরা কোড লেখার চেষ্টা করছি, আর রাইট সাইডটা হচ্ছে একটা ব্রাউজার যেখানে আউটপুট আমরা দেখার চেষ্টা করছি। যে এখানে মাই ফার্স্ট হেডিং এটা হচ্ছে আমাদের আউটপুট, মাই ফার্স্ট প্যারাগ্রাফ এটা হচ্ছে আমাদের আউটপুট। সো আমরা দেখতে পাচ্ছি মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ আমরা যদি ইন্ট্রোডাকশন টু HTML পেজটাতে ফিরো যাই এখানে আমরা যা দেখতে পাই সবই হচ্ছে ওয়েব পেজের আউটপুট, দ্যাট মিন্স ওয়েব পেজ আমরা যা ভিজিবল পার্ট দেখতে পাচ্ছি। সো এখানে যেগুলো ট্যাগ এগুলো কিন্তু আমাদের ব্রাউজারে শো করবে না। সো আমাদের HTML এর আউটপুট দেখার জন্য অবশ্যই আমাদের ব্রাউজার লাগবে, সেটা মজিলা হতে পারে, গুগল ক্রোম হতে পারে, অন্য যে কোনো ব্রাউজার দিয়েও আমরা আউটপুট দেখতে পারবো। আমি যদি এখন এই পুরো কোডটা এখান থেকে রিমুভ করে দিই এবং যদি মনে করি আমরা এখানে কোড লিখব তাহলে আমি স্ট্রাকচারটা লেখার চেষ্টা করি HTML এর শুরু এবং HTML এর শেষ। দেন আমাদের সেকেন্ড পোর্শন যেটা দুইটা পার্ট এখানে আছে, একটা হচ্ছে হেডের শুরু এবং হেডের শেষ। হেডের মধ্যে কমন যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল, টাইটেলের শুরু এবং টাইটেলের শেষ। টাইটেলের মধ্যে সাপোজ আমি লিখতেছি হোম পেজ,
কেন লিখলাম একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। এরপরে থাকে হচ্ছে বডি, বডির শুরু এবং বডির শেষ। এই বডির মধ্যে যা লিখবো, লাইক লিখলাম হ্যালো এভরি ওয়ান, যা লিখবো তাই হচ্ছে আমাদের ব্রাউজারে শো করবে। যদি আমরা এখন রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো এভরি ওয়ান। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তবে শুরুতে আমরা একটা লাইন লিখে থাকি, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সাইন ডক টাইপ এসটিএমএল। এটার মিনিং হচ্ছে আমরা এসটিএমএল ফাইভ ভার্সনের আমরা এখন ইউজ করি, এসটিএমএল ফাইভ ভার্সনের ট্যাগগুলো ইউজ করার জন্য আমরা ডক টাইপ এসটিএমএল শুরুতে অ্যাড করে দিব। তাহলে আমাদের এসটিএমএল ফাইভ ভার্সনের যত নতুন ট্যাগ আসছে সবগুলো আমাদের সাপোর্ট করবে। রান করি, আউটপুটে কোনো ধরনের ডিফারেন্স নাই। তাহলে আমাদের এসটিএমএলের বেসিক স্ট্রাকচার আবারও বলি, যে কমন ট্যাগগুলো আছে আমরা বলি, চার দুটা কমন ট্যাগ আছে, এসটিএমএলের শুরু, এসটিএমএলের শেষ, হেডের শুরু, হেডের শেষ, বডির শুরু, বডির শেষ, টাইটেলের শুরু, টাইটেলের শেষ। এরপরে আমরা কিছু কমন ট্যাগ আমরা আলোচনা করতে পারি। সাপোজ আমাদের কমন ট্যাগ হচ্ছে এইচ ওয়ান, এইচ ওয়ান মিনস হচ্ছে হেডিং ওয়ান। আমাদের অবশ্যই প্রতিটা ট্যাগ ক্লোজ করতে হবে। এখানে একটু বলে নেই, ট্যাগ দুই ধরনের, কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগ। অধিকাংশ ট্যাগই হচ্ছে কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ মানে হচ্ছে যে সকল ট্যাগ জোড়ায় জোড়ায় ইউজ হয়, যেমন এইচ ওয়ানের শুরু আছে এবং তার শেষ আছে, যদি এই ধরনের ট্যাগ হয় সেগুলোকে আমরা বলি কন্টেনার ট্যাগ। কিছু ট্যাগ আছে যেগুলোকে আমরা বলি এমটি ট্যাগ। এমটি ট্যাগ মানে হচ্ছে যার যেটা একটাই ট্যাগ, শুরু শেষ বলতে আমরা একটাই ট্যাগকেই বুঝি, সেগুলোকে আমরা বলি এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ কেন আমরা কন্টেনার ট্যাগ বলি, কারণ সে অন্য ট্যাগকে ধারণ করতে পারে, কন্টেন্টকে ধারণ করতে পারে। যেমন এখানে এইচ ওয়ান শুরু এবং শেষ, মাঝখানে আমাদের কন্টেন্ট আছে, এই পুরোটাকে একত্রে বলে হচ্ছে এসটিএমএল এলিমেন্টস। আবারও বলি এসটিএমএল এলিমেন্ট, যেটা শুরুতে দেখে আসলাম যে এসটিএমএল হচ্ছে এ সিরিজ অফ অর এ কালেকশন অফ এসটিএমএল এলিমেন্টস, যে এসটিএমএল কনসিস্ট অফ সিরিজ অফ এসটিএমএল এলিমেন্টস। তাহলে ট্যাগের শুরু এবং শেষ, মাঝখানে যেটা থাকে এটাকে আমরা কন্টেন্ট বলি, পুরোটাকে একত্রে বলা হয় এসটিএমএল এলিমেন্টস। এখন যদি কোনো ট্যাগ কোনো কন্টেন্টকে ধারণ করে অথবা অন্য কোনো ট্যাগকে ধারণ করে, সেগুলোকে আমরা বলে থাকি কন্টেন্ট ট্যাগ। যদি আমরা একটা ট্যাগ এখন যদি লিখি, সাপোজ বিআর, বিআর মানে হচ্ছে ব্রেক। আমরা প্রোগ্রামিংয়ে স্ল্যাশ এন ইউজ করি, এন্ডেল ইউজ করি, যেগুলো লাইন ব্রেক করার ক্ষেত্রে ইউজ হয়, এসটিএমএল ইউজ হচ্ছে বিআর। সো আমরা যদি বিআর ইউজ করি, এবার যদি রান করি দেখবো যে হ্যালোর পরেই এভরি ওয়ানটা নেক্সট লাইনে চলে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি হ্যালোর ঠিক পরে এভরি ওয়ানটা নেক্সট লাইনে চলে যাচ্ছে। এবং যেহেতু এইচ ওয়ান ট্যাগ ইউজ করছি, এখানে লেখাটা একটু বোল্ড আকারে দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটাকে হেডিং আকারে রিপ্রেজেন্ট করে থাকে। সো বিআর হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ মানে হচ্ছে যে অন্যকে কন্টেন্ট করে না, অর্থাৎ সে কোনো কিছুই কন্টেন্ট করে না, এই জন্য এটাকে আমরা বলি এমটি ট্যাগ। আরও কিছু এমটি ট্যাগ আছে, আমরা একটু পরে দেখবো, যেমন আইএমজি ট্যাগ আছে, ইমেজ ট্যাগ যেটা আমরা বলি যেটা একটা এমটি ট্যাগ, এইচআর ট্যাগ আছে যেটা হরাইজন্টাল রুল, সেটাকে আমরা এমটি ট্যাগ বলি। সোফার আমরা যতটুকু আইডিয়া দিলাম সেটা হচ্ছে এসটিএমএল বেসিক স্ট্রাকচারে কী কী ট্যাগ থাকে, আমরা এই প্রথম লাইনটা কেন লিখি, এবং দুই ধরনের যে ট্যাগ, এমটি ট্যাগ এবং কন্টেনার ট্যাগ, এই সম্পর্কে আমরা একটু বলার চেষ্টা করলাম। আমরা যদি এখানে আরেকটা লাইন বাড়াই, সাপোজ পি পি, সো পির মিনিং হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। যদি আমরা বলি যে ওয়েলকাম এভরি ওয়ান, তাহলে এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ। রান করি, আমরা ওয়েলকাম এভরি ওয়ান দেখতে পাচ্ছি। আমরা প্যারাগ্রাফ ট্যাগের বৈশিষ্ট্য কী, কন্ট্রোল সি দিচ্ছি আমি সিলেক্ট করে, এন্টার দিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, বেশ কয়েকবার দিলাম। তার মানে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ, অর্থাৎ এর অধীনে অনেক লাইন থাকতে পারে। আমি আবার শুধু ভিতরে লেখাটা কপি করলাম, জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, একটু টেক্সট বাড়িয়ে নিচ্ছি আর কি। সিমিলারলি আমি পরেরটা তো যদি দিতে চাই, তাহলে এবার রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্যারাগ্রাফ ওয়ান, প্যারাগ্রাফ টু, প্যারাগ্রাফ থ্রি, এটাও একটা প্যারাগ্রাফ এবং এটাও একটা প্যারাগ্রাফ। অর্থাৎ পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতি প্যারাগ্রাফের মাঝখানে একটা করে স্পেস কিন্তু তৈরি হয়েছে। কিন্তু যদি আমরা এগুলোর মাঝখানে কোথাও বিআর ট্যাগ ইউজ করি, তাহলে কিন্তু কোনো স্পেস তৈরি হয় না। রান করি, সো আমরা দেখতে পাচ্ছি বিআর মানে ব্রেক হয়ে গেল, যে কোনো জায়গা থেকে আমরা লাইনকে ব্রেক করাতে পারি। সো পি একটা কমন ট্যাগ। এবার আসি, যদি আমরা এই পি ট্যাগের মধ্যে কোনো লেখাকে বোল্ড করতে চাই, সাপোজ আমি এভরি ওয়ান শব্দটাকে বোল্ড করতে চাই, তাহলে দুই পাশে আমরা লিখে থাকি বি ট্যাগ। সো বি শুরু এবং বি শেষ। এবার আমরা যদি রান করি, বি বি মিন্স বোল্ড, আমরা দেখতে পাচ্ছি লেখাটা বোল্ড হয়ে যাচ্ছে। সো এটা একটা কমন ট্যাগ। এবার আসি, যদি আমরা ওয়েলকামকে ইটালিক করতে চাই, তাহলে কমন ট্যাগের নাম হচ্ছে আই ট্যাগ।
আমরা দিচ্ছি আই ট্যাগ রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকামটা ইটালিক হলো। আমাদের লাস্ট এখানে যে আরেকটা কমন ট্যাগ আলোচনা করি সেটা হচ্ছে আন্ডারলাইন। সাপোজ আমরা যদি এতটুকুকে আমরা বোল্ড ইটালিক আন্ডারলাইন তিনটাই করতে চাই, আচ্ছা শুরুতে আমরা আন্ডারলাইন করি যেটা আমরা বললাম, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ইউজ করতে হবে, ইউ রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এভরি ওয়ান ওয়েলকাম এভরি ওয়ান এই লাইনটা কিন্তু আন্ডারলাইন অবস্থায় আসছে। এখন যদি আমরা মনে করি যে একটা শব্দকে বোল্ড করব, ইটালিক করব, আন্ডারলাইন করব, চাইলে তিনটা কাজই আমরা এখানে করতে পারবো। আমি যদি একটা শব্দ চুজ করি এখান থেকে, সাপোজ এই শব্দটাকে চুজ করি ওয়েলকাম, আমি একটু স্পেস দিচ্ছি, এখানে স্পেস দেওয়া মানে কিন্তু আউটপুটে স্পেস আসবে না। রান করে দেখি আমাদের কিন্তু একটা স্পেসের বেশি কখনোই স্পেস আসবে না, যত স্পেসে দিই না কোনো একটা স্পেসের বেশি কখনোই স্পেস আউটপুটে আসবে না। আমি এই ওয়েলকামকে প্রথমে বোল্ড করতেছি। সো যদি আমরা যে সকল ট্যাগ কন্টেনার ট্যাগ দেখবেন জোড়ায় জোড়ায় যেগুলো ইউজ হয় অবশ্যই তার ক্লোজিং দিতে হবে। যদি এই মুহূর্তে আমি বি ট্যাগকে ক্লোজ না করি তাহলে দেখা যাবে যে পরবর্তী ওয়ার্ডগুলো কিন্তু বোল্ড হবে। দেখি রান করি আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে। সো এটা ম্যান্ডেটরি যদি বা গুড প্র্যাকটিস যদি কন্টেনার ট্যাগ হয় তাহলে অবশ্যই তার শুরু থাকলে এবং শেষ করতে হবে। এবার যদি আমরা শেষ দিয়ে রান করি এবার দেখতে পাচ্ছি আমাদের টার্গেটটা ঠিক আছে। এখন আসে যদি এটাকে আমরা আন্ডারলাইন করতে চাই এখন কোথায় লিখবো, চাইলে বীর লেফটেও লিখতে পারি অথবা চাইলে বীর পরেও লিখতে পারি। আমি যদি এটা শুরুতে লিখি তাহলে সিকোয়েন্সটা এই পাশে কিন্তু শেষে হবে। সো ইউ ট্যাগের শুরু এবং ইউ ট্যাগের শেষ রান করি। সো আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন আসছে। এখন যদি আমরা আই ট্যাগ ইউজ করি ইটালিক, যদি আমরা এটা এখানে লিখি আই তাহলে অবশ্যই এই পাশে শুরুতে এটাকে শেষ করতে হবে। আমরা এই সিকোয়েন্সটা অবশ্যই ভালো করে লার্ন করব। আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম শব্দটা বোল্ড হয়েছে, ইটালিক হয়েছে এবং আন্ডারলাইন হয়েছে। আমরা এখানে যদি এইভাবে চিন্তা করি যে এই পাশের ভিতরে থেকে যদি বলি যে এটা শুরু তাহলে আমাদের প্রথমটা প্রথমে শেষ হবে, দ্বিতীয়তে শেষ হবে, তৃতীয়টা তৃতীয়তে শেষ হবে, এইভাবে আমরা চিন্তা করতে পারি। সো আমরা এখানে বেশ কিছু কমন ট্যাগ আলোচনা করলাম, কমন স্ট্রাকচারের বাইরে বি আই ইউ এইচ ওয়ান ট্যাগ। আমরা যদি এই লাইনটাকে কপি করি এইচ ওয়ানকে এবং যদি এই ব্রেক শব্দটা এখান থেকে রিমুভ করে দিই, আগের মতো যদি ব্রেকটা রিমুভ করে দিই, প্রথম যেভাবে ছিল হ্যালো এভরি ওয়ান, যদি আমরা এটাকে কপি করি কন্ট্রোল সি এন্টার দিলাম কন্ট্রোল ভি, আমি বেশ কয়েকটা দিচ্ছি। এখন সেকেন্ডটার নাম দিচ্ছি এস টু, থার্ডটা এস থ্রি, ফোর্থটা এস ফোর, দেন এস ফাইভ, এস সিক্স। সিমিলারলি আমাদের এই পাশেও শেষ করতে হবে, টু থ্রি ফোর ফাইভ সিক্স। কেন লিখলাম, কারণ হেডিং ট্যাগ হচ্ছে ছয় ধরনের হয়ে থাকে, এইচ ওয়ান হচ্ছে লার্জেস্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, এস সিক্স হচ্ছে স্মলেস্ট এবং লিস্ট ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট, কেন লিস্ট ইম্পর্ট্যান্ট এটা আমি পরে ব্যাখ্যা দিব। আপাতত শুধু আউটপুটটা দেখি যে হ্যালো এইচ ওয়ান হচ্ছে লার্জেস্ট হেডিং শো করে আর এস সিক্স হচ্ছে স্মলেস্ট হেডিং শো করে। সো আমরা এখানে কিন্তু বেশ কিছু ট্যাগ নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। আমরা যদি এরপরে একটা এমটি ট্যাগ ইউজ করি লাইক এইচ আর রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হরাইজন্টাল লাইন লেফট টু রাইট আমরা দেখতে পাচ্ছি ড্র হয়েছে। সো এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। তাহলে দুই ধরনের ট্যাগ আমরা এখানে ইন্ট্রোডিউস করিয়েছি, এমটি ট্যাগ, দুইটা এমটি ট্যাগ নিয়ে কথা বলেছি, একটা হচ্ছে এইচ আর আর একটা হচ্ছে বিআর। আমরা বিআর যে কোনো জায়গাতে ইউজ করতে পারি বিআর ট্যাগ, এই যে বিআর ট্যাগ আমরা এখানে ইউজ করেছি। পাশাপাশি কমন কিছু ট্যাগ, হেডিং ট্যাগ, ছয়টা হেডিং ট্যাগ এইচ ওয়ান টু এইচ সিক্স, পি ট্যাগ এবং টেক্সট ফরম্যাট করার জন্য বোল্ড ইটালিক আন্ডারলাইন। সো আমার মনে হয় যে আমাদের এই সাইটটা খুবই হেল্পফুল, যে আমরা চাইলে যে কেউ এইখানে যেই এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলের মধ্যে ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করে আমরা কোড এডিট করে আউটপুট দেখতে পারি। এবং এখানে ব্যাখ্যা দেওয়া আছে ডকটার এস্টিমেল কেন লিখছি ইট্যাগ, আমি যেটা বলছি এস্টিমেল ফাইভের জন্য। এস্টিমেল আমরা বলে থাকি এটা রুট এলিমেন্ট এস্টিমেল পেজের যে শুরু এবং শেষ, দেন হচ্ছে আমাদের হেড পার্ট থাকে, টাইটেলের মধ্যে আমাদের এই যে উপরে যে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন টু এস্টিমেল, সো এই লেখাটা টাইটেলের মধ্যে আমাদের লিখতে হবে যদি আমরা দেখাতে চাই, একটু পর আমরা সেটা দেখবো। সো এইচ ওয়ান লার্জ হেডিং ডিফাইন করে থাকে, পি প্যারাগ্রাফ ডিফাইন করে থাকে। আমরা বলেছিলাম এস্টিমেল এলিমেন্ট মানে কি, এস্টিমেল এলিমেন্ট যে বলা হচ্ছে ইজ ডিফাইন্ড বাই স্টার ট্যাগ সাম কন্টেন্ট অ্যান্ড এন এট এন ট্যাগ। তাহলে যে ট্যাগ নেম কন্টেন্ট থাকবে এবং ট্যাগ নেম এখানে শেষ হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে এই কমন ট্যাগগুলো আমি কথা বলেছি। এডিটর সম্পর্কে যদি একটু বলি, অসংখ্য এডিটর আছে, আমরা ডাব্লিউটি স্কুলসের এখানে যে এডিটরটা দেখতে পাচ্ছি এটাকেও ইউজ করতে পারি অনলাইনে। আমরা নোটপ্যাড আমাদের সবার কম্পিউটার আছে সেটা ইউজ করতে পারি, পাশাপাশি
এই যে নোটপ্যাড, এখানে আমরা কোড দেখতে পাচ্ছি, নোটপ্যাড চাইলে আমরা ইউজ করতে পারবো। এছাড়া আমাদের এই যে ব্রাকেটস, দেন হচ্ছে ড্রিমওয়েভার, দেন সাবলাইম টেক্সট, তারপরে আছে নেট বিনস, সো আমরা যে যেটা খুশি ইউজ করতে পারবো। এবার আসি যে আমরা এসটিএমএল বেসিক্সের মধ্যে যদি যাই, আমি খুব দ্রুত একটু টিউটোরিয়ালগুলো ইন্ট্রোডিউস করিয়ে দিই, দেন আমরা ফর্মাল কোডিংয়ে যাব। তাহলে এসটিএমএল ডকুমেন্টস মধ্যে যে পার্টগুলো থাকে এখানে এগেইন ব্যাখ্যা দিচ্ছে কী কী থাকা উচিত। এই যে ডক টাইপ এসটিএমএল, এসটিএমএলের শুরু শেষ, বডির শুরু শেষ, এখানে যদিও টাইটেলটা হেড পার্টটা দেখায়নি, শুধুমাত্র জাস্ট একটু ট্যাগকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে, ডক টাইপের মিনিং এগুলো বলার চেষ্টা করছে। হেডিংয়ের ছয় ধরনের হেডিং আছে, H1 to H6। আমরা চাইলে এখানে ট্রাই ইটসেলফে ক্লিক করে আউটপুট দেখতে পারি, যেখানে দেখাচ্ছে আমরা চাইলে এখানে যে কোনো লেখা চেঞ্জ করে রান করলে দেখবো যে আমাদের আউটপুট আসতেছে। দেন আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কথা বলেছি, লিঙ্ক নিয়ে আমরা কথা বলবো। লিঙ্কের জন্য আমাদের যে ট্যাগটা ইউজ হয়, মনে রাখি এ ট্যাগ, এ মিনস অ্যাঙ্কর ট্যাগ। সাপোজ আমরা এই যে এখানে কোনো একটা টিউটোরিয়াল পার্টে ক্লিক করতেছি, আমাদের সেটা ওপেন হচ্ছে, এটাই হচ্ছে লিঙ্ক। অথবা আমরা যদি ফেসবুকের আইকনে ক্লিক করি, যদি ফেসবুক ওপেন হয়, সেটা একটা লিঙ্ক। যেমন এখানে বলা আছে দিস ইজ আ লিঙ্ক, এখানে ট্রাই ইটসেলফে যাই, যদি দিস ইজ আ লিঙ্কে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক হলে কী ধরনের হয়, মাউস এই যে হ্যান্ড সাইন আসতেছে। হ্যাঁ, মাউস যদি আমরা লেখাটার উপরে নিয়ে যাই একটু পর, আমরা এটা দেখব দিস ইজ আ লিঙ্ক, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটা লিঙ্ক ওপেন হলো, w3school.com। সো অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি। এ ট্যাগ শুধু ট্যাগটার নাম মনে রাখি, একটু পরে সেগুলো আমরা ইউজ করবো। অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলেই শুধু হবে না, কিছু কিছু ট্যাগ আছে অ্যাট্রিবিউট ছাড়া কোনো কাজ করে না। অ্যাট্রিবিউট তাহলে কী? অ্যাট্রিবিউট হলো এসটিএমএলের স্টার ট্যাগে আমাদের লিখতে হয়। যেমন এটা হচ্ছে স্টার ট্যাগ, এটা হচ্ছে এন ট্যাগ। আমরা দেখতে পাচ্ছি স্টার ট্যাগের ভিতরে যে ট্যাগের নামের পরে স্পেস দিয়ে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটের যে প্যাটার্ন বা স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথমে অ্যাট্রিবিউট নেম, যেমন HREF হাইপারলিঙ্ক রেফারেন্স, দেন ইকুয়াল সাইন, দেন ডাবল কোয়েশনের মধ্যে আমার লিঙ্কটা বলতে হবে, এটাকে বলি ভ্যালু। তার মানে নেম ইকুয়াল ডাবল কোয়েশনের ভিতরে আসবে ভ্যালু। সো এখানে HREF এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট ছাড়া অ্যাঙ্কর ট্যাগ কাজ করে না। কিছু কিছু ট্যাগ আছে অ্যাট্রিবিউট ছাড়া কখনোই কাজ করবে না। এই ধরনের একটি ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আরেকটি আছে ইমেজ ট্যাগ। IMG শুধু IMG লিখলে কাজ করবে না, IMG একটা কিন্তু এমটি ট্যাগ, একটু আগে বলার চেষ্টা করছি। IMG লিখলে অবশ্যই SRC লিখতেই হবে, সোর্স। তো সোর্স ফাইলটাকে আমাকে বলে দিতে হবে IMG, কারণ IMG আমরা ইমেজকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করে থাকি। এরপরে আসি আমরা এসটিএমএল এলিমেন্টস, এলিমেন্টস সম্পর্কে আমি বলে ফেলেছি, এটা আমরা দেখে নিব। অ্যাট্রিবিউটস একটু আগে আমরা বলার চেষ্টা করলাম যে অলমোস্ট সকল এসটিএমএল ট্যাগের মধ্যেই অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট মানে হচ্ছে একটা ট্যাগের এডিশনাল ইনফরমেশন, যেটা স্টার ট্যাগে থাকে, কখনই এন ট্যাগে অ্যাট্রিবিউট হয় না। এবং অ্যাট্রিবিউটের যেই স্ট্রাকচার, নেম ইকুয়াল টু ভ্যালু, এইভাবে থাকে। যেমন HREF সম্পর্কে কথা বললাম, SRC সম্পর্কে কথা বললাম। ইমেজের আরও কমন দুটি অ্যাট্রিবিউট, একটা হচ্ছে উইথ, আর একটা হচ্ছে হাইট। একটা ইমেজের উইথ হাইট কীরকম হবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। এখানে 500 মিনিং হচ্ছে 500 পিক্সেল, 600 মিনিং হচ্ছে 600 পিক্সেল। এখানে PX লিখতে হয় না, কিন্তু যখন আমরা CSS-এর মধ্যে এই কোডগুলো লিখবো তখন আমরা পিক্সেল লিখি। CSS কি একটু পরে আমি আলোচনা করবো। হেডিং সম্পর্কে আমি অলরেডি বলে ফেলছি, ছয়টা হেডিং আছে। প্যারাগ্রাফ সম্পর্কে আমি অলরেডি বলে ফেলছি। স্টাইল, যদি আমরা স্টাইলে যাই, তাহলে যেমন এখানে বলছে I am red, I am blue, I am big, তাহলে এই পার্টগুলো আমরা স্টাইল অ্যাট্রিবিউট সেট করে ইজিলি এটা করতে পারি। স্টাইল এটাকে আমরা CSS-এর পার্ট বলি। এখানে আমরা যদি ট্রাই ইটসেলফে ক্লিক করি তাহলে দেখতে পাই প্যাটার্নটা কীরকম। সাপোজ I am red, আমি যেটা মুছে দিই যে কীভাবে লিখছে আমি লিখে দেখাই, রান করি I am red, I am normal, দুটা কিন্তু এখন সেম। এখন আমি এখানে একটা স্টাইল যোগ করতে চাচ্ছি। স্টাইল একটা হচ্ছে অ্যাট্রিবিউট, পির একটা অ্যাট্রিবিউট, যদি আমি এখানে স্টাইল বলি, যদিও স্টাইল হচ্ছে CSS-এর কোড, তারপর আমরা এখানে আপাতত পির অ্যাট্রিবিউট হিসাবে চিন্তা করি, পরবর্তীতে আমরা CSS যখন আলোচনা করবো তখন বলবো। STYLE প্যাটার্ন হচ্ছে প্রথমে স্টাইল লিখতে হবে, তারপর ইকুয়াল চিহ্ন দিতে হবে, এরপর ডাবল কোটেশন। অ্যাট্রিবিউটের চাইতে কিন্তু একটু ডিফারেন্ট ফরম্যাট। অ্যাট্রিবিউটে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে নেম ইকুয়াল ভ্যালু, কিন্তু এখানে হচ্ছে প্রথমে স্টাইল লিখতে হবে, তারপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে অ্যাট্রিবিউট নেম, লাইক কালার, কালার একটা অ্যাট্রিবিউট নেম, এরপরে ক্লোন চিহ্ন, দেন হচ্ছে ভ্যালু। সাপোজ আমি যদি গ্রিন ইউজ করি, রান করে দেখি আসে কিনা, আমরা দেখতে পাচ্ছি এটা গ্রিন হয়ে গেল। যদি আমরা এটাকে রেড ইউজ করি, কালার নেম, তাহলে দেখতে পাচ্ছি রেড আসছে। সো স্টাইল ইউজ করার ফরম্যাট হচ্ছে এটা, স্টাইল ইকুয়াল টু প্রপার্টি, দেন হচ্ছে ভ্যালু। আমরা এটাকে বলি প্রপার্টি, এটাকে বলি ভ্যালু। এবং যদি একের অধিক হয়, সাপোজ আমি এখানে একটা সেমিক্লোন দিচ্ছি, যদি আমরা এটার
font size চেঞ্জ করতে চাই যে লেখাটা বড় করতে চাই তাহলে আমরা লিখি font hyphen size clone সাপোজ দিলাম 30 পিক্সেল প্রত্যেকটা পার্ট সেমিকোলন দিয়ে শেষ হয় রান করি আমরা দেখতে পাচ্ছি এটা সাইজ কিন্তু চেঞ্জ হলো সো স্টাইলের মধ্যে আমরা দুইটা অ্যাট্রিবিউটের কথা বলে ফেললাম কালার দেন হচ্ছে font size তো এইভাবে আমরা স্টাইল ইউজ করতে পারি আমরা একটু পরে এগুলো আরো দেখব আমি জাস্ট ইন্ট্রোডিউস করিয়ে দিই তোমরা এখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবা যে এখানে ফরম্যাটটা কি রকম যে প্রথমে ট্যাগ নেম দেন হচ্ছে স্টাইল স্টাইলের ভিতরে প্রপার্টি এন্ড ভ্যালু ট্যাগ আমি সেটা বলার চেষ্টা করেছি যে সিনট্যাক্সটা কি রকম আসলে এই যে প্রপার্টি যে সিএসএস প্রপার্টি আমি যেটা বলছিলাম যে এই যে প্রপার্টি এবং ভ্যালু এগুলো হচ্ছে সিএসএস এর মধ্যে থেকে আসছে তো সিএসএস নিয়ে আমরা আলাদাভাবে অবশ্যই লার্ন করব এখানে বলা হচ্ছে ইউ লার্ন মোর অ্যাবাউট সিএসএস লেটার ইন দিস টিউটোরিয়াল যে আমাদের এখানে এটার পাশাপাশি আমরা সিএসএস যখন শিখতে যাবো তখন এগুলো আমরা দেখতে পাবো কিছু কমন সিএসএস প্রপার্টি দেখে নেই লাইক ব্যাকগ্রাউন্ড কালার একটা সিএসএস প্রপার্টি যেমন এখানে বলছে বডি স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার পাউডার বলে আমরা যদি ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করি দেখতে পাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ড কালার এখানে যদি আমি কালার চেঞ্জ করি লাইক টমেটো দেখি কোনো কালার টমেটো নামে আসে কিনা আমরা দেখতে পাচ্ছি আউটপুটটা আসছে সো এইভাবে আমরা প্র্যাকটিস করব W3 স্কুলসে শুরুতে ট্যাগগুলো পরিচিত হয়ে যাওয়ার জন্য এবং এই অ্যাট্রিবিউটগুলোর সাথে আমাদের যাতে পরিচিত হতে পারি এবং এগুলো যাতে আমরা প্র্যাকটিস করতে পারি বেশি বেশি তাহলে আমাদের অ্যাট্রিবিউটগুলো ব্রেনে দ্রুত কাজ করবে যখন আমরা কোড নিয়ে কাজ করব যেখানে দেখাচ্ছে একটা পাউডারগুলো একটা হচ্ছে টমেটো H1 এর মধ্যে স্টাইল যোগ করছে P1 এর মধ্যে স্টাইল সেট করছে দেখি আমরা কী ধরনের আউটপুট আসে সো হেডিংয়ের ট্যাগের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়েছে প্যারাগ্রাফ ট্যাগের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়েছে সো আমরা ইজিলি এটা দেখতে পাচ্ছি আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো সাপোজ লিখলাম লাইট ব্লু আচ্ছা লাইট ব্লু না লিখে আমরা যদি লিখি পিঙ্ক কারণ যে কালারটা দেওয়া আছে অলমোস্ট লাইট ব্লুর মতোই আমরা পিঙ্ক এই দেখতে পাচ্ছি কাজ করে সো আমরা এখানে এগুলো একটু প্র্যাকটিস করে দেখার চেষ্টা করব ফরম্যাটিং নিয়ে আমি একটু কথা বলেছি অলরেডি বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলো আছে একটু দেখব কোটেশন পরে আসি কমেন্টস এইচটিএমএল কমেন্টসের জন্য আমরা যে প্যাটার্নটা ফলো করি প্রথমে লেস দেন সাইন দেন এক্সক্লামেটরি সাইন দেন দুইটা হাইপেন এবং শেষে আবার দুইটা হাইপেন এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ সো এটাকে আমরা বলে থাকি কমেন্ট যে আমরা যে কোনো কমেন্ট ইউজ করতে চাই অথবা কোনো কোডকে কমেন্ট করছি তাহলে আমরা এই স্টাইলটা ফলো করব এইচটিএমএল কালার্স সো কালার্সের জন্য RGB কোড আছে হেক্সাডেসিমাল কোড আছে আমরা সাধারণত হেক্সাডেসিমাল কোড প্রেফার করে থাকি অথবা ডিরেক্টলি আমরা কালার নেমগুলো ইউজ করতে পারি ধীরে ধীরে এগুলোর সাথে আমরা ইন্ট্রোডিউস হয়ে যাবো যে কীভাবে ইফেক্টিভলি কালার ইউজ করা যায় এই যে RGB হেক্সাডেসিমাল HSL এগুলো আছে আমরা একটু এখান থেকে পড়ে দেখতে পারি টিউটোরিয়ালগুলো একটু ভিজিট করে দেন আসে এইচটিএমএল সিএসএস সো এইচটিএমএল সিএসএসের তিন ধরনের সিএসএস আছে বাট সিএসএসটার মিনিং কী আসলে ক্যাসকেডিং স্টাইল শিট সো এই ক্যাসকেডিং স্টাইল শিট আমরা তিনভাবে ইউজ করে থাকি ইন্টারনাল ইনলাইন ইন্টারনাল এবং এক্সটারনাল সো ইনলাইন যেটা আমরা ইউজ করি সোফার যা দেখেছি সবই হচ্ছে ইনলাইন অর্থাৎ যেখানে ট্যাগ সেখানে হচ্ছে আমরা স্টাইলটা ইউজ করেছি এটাকে আমরা বলি হচ্ছে ইনলাইন ইন্টারনাল আমরা এখনও দেখিনি একটু পরে সেটা দেখার চেষ্টা করব যে এটা হেড সেকশনের মধ্যে আমরা লিখি স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা লিখে থাকি হেড সেকশনের ভিতরে আর এক্সটার্নালটা হচ্ছে আমরা লিঙ্ক ট্যাগের মাধ্যমে লিখে থাকি এবং এটাও হেড সেকশনের ভিতরে আমরা আসছে ক্লাসে এই তিনটা ইউজ অবশ্যই দেখার চেষ্টা করব এই যে আমরা দেখতে পাচ্ছি ইনলাইন অর্থাৎ যেখানে ট্যাগ সেখানে হচ্ছে সিএসএস এর কোড এটাকে আমরা বলি ইনলাইন ইন্টারনাল হচ্ছে যে এখানে ট্যাগ আছে বাট এখানে আমরা কোথাও সিএসএস লিখি নাই আমরা এটা লিখছি হেড পার্টের মধ্যে এবং স্টাইল ট্যাগের মাঝখানে যে স্টাইলের শুরু এবং শেষ এখানে দেখতে পাচ্ছি তার মাঝখানে যেটা লিখছি এগুলো সবই হচ্ছে সিএসএস এর কোড এখানে এটাকে বলা হলো ইন্টারনাল আর এক্সটার্নাল হচ্ছে এখানে কোডগুলো থাকবে না এই কোডগুলো থাকবে অন্য একটা পেজে শুধু পেজের লিঙ্কটা এখানে দিব সেটাকে আমরা বলি এক্সটার্নাল এবং এক্সটার্নাল জন্য যে লিঙ্কটা আমরা একটু দেখে নিই যে লিঙ্ক দেন স্পেস REL দ্যাট মিনস রিলেশনাল বা রিলেশন স্টাইল শিট দেন হচ্ছে HREF এখানে হচ্ছে লিঙ্কটা আমরা বলবো কোন পেজের নামটা কি বা কোথায় আছে আমরা এটা কিন্তু ইউজ করবো আজকে সো আমরা এখানে একটু পরিচিত হয়ে নিলাম কীভাবে স্টাইল .css ক্রিয়েট করবো এখানে একটু এক্সাম্পল দেখাচ্ছে এবার আমরা যখন একটু পরে কোড করতে যাবো আশা করি তখন আমরা দেখবো লিঙ্কস এটা অলরেডি আমরা কথা বলেছি হাইপার লিঙ্ক যেটা আমরা বলি অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা হাইপার লিঙ্ক ইউজ করি এবং এখানে বেশ কিছু অ্যাট্রিবিউট আছে লাইক ক্লিক করলে সেটা কি নতুন পেজে ওপেন হবে না অ্যাক্টিভ পেজে ওপেন হবে এই ধরনের কিছু ইস্যু আছে তারপরে হচ্ছে আমাদের অ্যাবসোলিউট
ইউআরএল এবং রিলেটিভ ইউআরএল নিয়ে কিছু কথা আছে, এগুলো আমরা কাজ করতে গিয়ে দেখব। এইচটিএমএল ইমেজ, ইমেজ নিয়েও আজকে হয়তো আমরা দেখার চেষ্টা করব যে ইমেজ কীভাবে সেট করতে হয়। আমরা বলে আসছি যে ইমেজ ট্যাগের সাথে এসআরসি ইউজ করতে হয়। এইচটিএমএল টেবিল, এটাও আজকে আমরা সুযোগ হলে একটু দেখার চেষ্টা করব যে টেবিলগুলো কীভাবে ক্রিয়েট করে। এখানে সিকোয়েন্সিয়ালি খুব সুন্দরভাবে টেবিল ওরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, আমরা এগুলো চাইলে এখান থেকেও প্র্যাকটিস করতে পারি। টেবিলের কমন ট্যাগ হচ্ছে টেবিলের শুরু এবং টেবিলের শেষ। টেবিলের মধ্যে যে রোগুলো থাকে সেগুলোকে আমরা টিআর দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। টিআর মানে হচ্ছে টেবিল অফ রো। আর রোর ভিতরে যে কলামগুলো থাকে বা ডেটা সেল থাকে সেগুলোকে আমরা টিডি বলে থাকি, টেবিল অফ ডেটা। টিএস মানে হচ্ছে টেবিলের প্রথম রোতে অনেক সময় আমরা হেডিং ইউজ করি, দ্যাট ইজ কল টিএস। আমি আউটপুট গেলে মনে ভালো বুঝতে পারবো যদি আউটপুটটা দেখতে চাই। আমরা এখানে দেখতে পাচ্ছি, যদিও এখানে কোনো লাইন বা বর্ডার দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না একটু পর আমরা দেখবো যে কীভাবে দেখাতে হয়। তো এটা হচ্ছে একটা টেবিলের স্ট্রাকচার, যে রো হচ্ছে একটা দুইটা তিনটা, তাহলে টিআর শুরু শেষ, টিআরের শুরু শেষ, টিআরের শুরু শেষ, তিনটা রো আছে, প্রত্যেকের রোতে তিনটা করে কলাম আছে, দ্যাট মিন্স ডেটা সেল আছে, একটা দুইটা তিনটা। আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা। তো আমরা কোড যখন এগুলো করব তখন আশা করি বুঝতে পারবো। টেবিলের পরে আমাদের এসটিএমএল লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং হচ্ছে অর্ডার লিস্ট, দুই ধরনের লিস্ট হয়। আমরা আনঅর্ডারের ক্ষেত্রে কোনো নাম্বারিং থাকে না, বিভিন্ন অপশন আছে। এখানে যেমন একটা অপশন দেখাচ্ছে অর্ডার লিস্টে, আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, এগুলো ABCD কমন সংখ্যার 1, 2, 3, 4 এগুলো ইউজ করা যায়। আমরা চাইলে আমাদের পছন্দ মতো এখানে যে আনঅর্ডার লিস্টে যে দেখতে পাচ্ছি যে বুলেটসগুলো, এটা আমরা চাইলে পছন্দ মতো সেট করতে পারবো। সো আমরা একটু কোড যদি যাই, ট্রাই ইউজ করবো তাহলে বুঝতে পারবো কোডগুলো কী। এই যে আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ, অর্ডার লিস্টের জন্য ওএল ট্যাগ। আর প্রত্যেকটা এখানে যা দেখতে পাচ্ছি যেগুলো রিপ্রেজেন্ট করছে এগুলোকে প্রত্যেকটাকে আমরা লিস্ট আইটেম বলি, এই জন্য দুই পাশে হচ্ছে এলআই ট্যাগ। সো এগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। পাশাপাশি ব্লক এবং ইনলাইন যদি সুযোগ হয় এটাও আমরা আজকে আলোচনা করব। ক্লাস এবং আইডি এটাও আমরা আলোচনা করার চেষ্টা করব। সো আমি অনেকগুলো কথা বলে ফেলেছি। সিএসএস সম্পর্কে যদি টিউটোরিয়ালে যাই, এখানেও সিকোয়েন্সিয়ালি খুব সুন্দরভাবে সিএসএসের ব্যাখ্যা দেওয়া আছে। আমরা যদি সরাসরি সিনট্যাক্সে যাই, এখানে দেখতে পাচ্ছি যে সিএসএস নিয়ে কাজ করতে গেলে সিলেক্টর চিনতে হয়, যে সিলেক্টর কীভাবে আমি ধরবো বা কাকে সিলেক্টর বলবো। যেখানে যেমন ট্যাগ, যতগুলো ট্যাগ আছে সবগুলোকে আমরা বলে থাকি সিলেক্টর। যেখানে দেখাচ্ছে H1 ট্যাগ, তার ভিতরে একাধিক ডিক্লারেশন আসতে পারে, যেমন কালার বলছে ব্লু, ফন্ট সাইজ বলছে 12 পিক্সেল। সো এই যে দুইটা পার্ট, একটাকে বলি প্রপার্টি, দেন পরের পার্টটাকে বলি ভ্যালু, এবং সেমিকোলন দিয়ে শেষ হচ্ছে। সো এটা হচ্ছে কমন সিনট্যাক্স। যেমন পি ট্যাগের যদি আমরা লিখতে চাই, পি ট্যাগের জন্য যে কালার, টেক্সটাইল লাইন, আমরা সেটা একটাই লিখতে পারি, বাট এন্টার দিয়ে দিয়ে লিখলে দেখতে ভালো লাগে, এই কারণে আমরা এন্টার দিয়ে লিখে থাকি। এখানে পি কে বলা হচ্ছে সিলেক্টর, এবং এটা কী ধরনের সিলেক্টর এগুলো বলে আমরা ট্যাগ সিলেক্টর। তো মানে কয়েক ধরনের সিলেক্টর আছে, ট্যাগ সিলেক্টর, দেন হচ্ছে ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর। সো এগুলোর সাথে আজকে আমরা ইন্ট্রোডিউস হবো যে সিএসএস সিলেক্টরস। একটু দেখি কমন কয়েকটা আমরা দেখার চেষ্টা করি। যে আইডি সিলেক্টর, এখানে যেটা আমরা বলছি এটাকে বলি আমরা ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর। যে এলিমেন্ট, এস্টিমেট এলিমেন্ট মানেই তো হচ্ছে অনেকগুলো ট্যাগের সমষ্টি, তাই না? যে ট্যাগের শুরু শেষ থাকে এবং মাস মাঝখানে কন্টেন্ট থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে এস্টিমেট এলিমেন্ট। সো পি একটা এস্টিমেট এলিমেন্ট। এলিমেন্ট সিলেক্টর বলি আমরা আইডি সিলেক্টর। আইডি ইউজ করার নিয়ম হচ্ছে, এখানে একটু দেখিয়ে যাই, যে আমরা পির ভিতরে একটা আইডি, একটা কিওয়ার্ড বলবো ইকুয়াল টুর পরে, এখানে যে কোনো নাম দেওয়া যায়। আমি সাপোজ যদি বলি 1, যদি আইডি হয় তাহলে আমার যখন সিএসএস কোড লিখবো তখন অবশ্যই হ্যাশ চিহ্ন ইউজ করবো শুরুতে, এবং যে নামটা আমি এখানে ইউজ করতেছি আইডির ভ্যালু আকারে সেটাকে আমরা এখানে ইউজ করে দিব, লাইক 1। তাহলে এখানে টেক্সট লাইন বলছে সেন্টার, সেন্টার মানে মাঝখানে আসছে। কালার যদি আমি বলি ব্লু, দেখি কাজ করে কি না। আমি যে চেঞ্জ করে দিলাম আইডির ভ্যালু, রান করি, আমাদের আসছে। আইডির পরে আছে ক্লাস, ক্লাসের জন্য যেটা করতে হয় হ্যাশের পরিবর্তে ডট, এবং এখানে আইডির পরিবর্তে আমরা বলি হচ্ছে ক্লাস। দুইটার পার্থক্য অবশ্যই আছে, আমরা এগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। আউটপুট কিন্তু সেম, আমরা আসলে চেঞ্জ করে দেখি যে কাজ করছে কিনা। ক্লাস রেড দিলাম, আমাদের এটা আসছে। সো তিন ধরনের সিলেক্টর আপাতত মনে রাখি, আইডি সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর যেটা হচ্ছে ট্যাগের নাম সরাসরি, দেন হচ্ছে ক্লাস সিলেক্টর। এই যে আমাদের এখানে দেখিয়েছে ক্লাস সিলেক্টর মানে কি, এই যে H1 ট্যাগের ভিতরে ক্লাস ইকুয়াল টু সেন্টার লিখছে, এই শব্দগুলো আমরা ইচ্ছা মতো লিখবো, দেন আমরা এখানে ডট সাইন দিয়ে লিখবো। একটু পার্থক্য বলেই ফেলি, ক্লাস হচ্ছে একই ক্লাস বিভিন্ন ট্যাগের মধ্যে ইউজ করা যাবে, বাট আইডি ইউনিক, একবার ইউজ করলে দ্বিতীয়বার আর ওইটা অন্য কোথাও ইউজ করা যাবে না, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো আমরা ক্লাস নিয়ে সাধারণত বেশি ইউজ করি।
আইডি আমাদের জাভাতে বা জাভা স্ক্রিপ্টে এর মিনিং আলাদা, তখন আমরা এটা আবার ডিফারেন্টভাবে ইউজ করার চেষ্টা করি, এখানে আমরা ক্লাসটাই বেশি ইউজ করে থাকি। এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, আমরা সিকোয়েন্সিয়ালি যেগুলো যাই। আরেকটা সিলেক্টর মনে রাখতে হবে, ইউনিভার্সাল সিলেক্টর, যেটাকে আমরা স্টার একটা অপারেটর দেখতে পাচ্ছি, যেটাকে আমরা অল ট্যাগ বলে থাকি বা ইউনিভার্সাল সিলেক্টর বলে থাকি। ইউনিভার্সাল মানে যত ট্যাগ আছে সবার জন্য এটা কাজ করবে। দেখি একটু রান করে, ট্রাই ইট ইয়োরসেলফ। স্টার বলছে টেক্সট অ্যালাইন সেন্টার ব্লু, তার মানে এখানে কিন্তু এইচ ওয়ান পি, তারপরে পির ভিতরে আইডি আছে, যত কিছু আছে সব কিছুর জন্য দেখা যাচ্ছে যে এটা কাজ করবে, যে সবাই সেন্টারে চলে গেছে, এটাকে বলি আমরা ইউনিভার্সাল সিলেক্টর। সো আমার মনে হয় অনেক কথা বলে ফেলেছি, তারপরেও আরও দু একটা মনে বলা দরকার। সিএসএস এর কমেন্টস কীরকম হয়, এখানে সি প্রোগ্রামিং এর মতো সাধারণত কমেন্টস লিখে থাকি স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। সো আমরা এইভাবে কমেন্ট লিখে থাকি, সিঙ্গেল লাইন মাল্টিপল লাইন দুইটার ক্ষেত্রে একই রকম। কালার সম্পর্কে এইচটিএমএলে তখন আমরা এটা দেখে আসছি, সেগুলো আসলে সিএসএস এর কোড বা সিএসএস এর কালার, এগুলো আমরা দেখার চেষ্টা করব। বর্ডার, চারপাশে যদি আমরা কোনো লাইন ড্র করতে চাই এটাকে আমরা বলি বর্ডার। সেই বর্ডারের উইথ আমরা সেট করতে পারবো, কালার সেট করতে পারবো, এগুলো শর্টকাট বা শর্ট হ্যান্ড কোড আছে সেগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করব। মার্জিন কি, যে এই মার্জিন বলতে কি বুঝি সেটা আমরা বোঝার চেষ্টা করব। সিএসএস মার্জিন খুবই গুরুত্বপূর্ণ, মার্জিন এবং প্যাডিং, মার্জিন এবং প্যাডিং। মার্জিন হচ্ছে এই বর্ডারের চারপাশে যে ফাঁকা অংশ এটাকে আমরা বলি মার্জিন। প্যাডিং হচ্ছে কন্টেন্টের চারপাশে যে ফাঁকা অংশ, যেমন এটা হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টের চারপাশে যেটা ফাঁকা অংশ এটাকে আমরা বলে থাকি প্যাডিং। আমরা যদি সিএসএস বক্স মডেলে যাই, সিএসএস বক্স মডেলে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ এইচটিএমএল ট্যাগের মধ্যে যেটা লিখি, তার চারপাশে যদি আমরা স্পেস তৈরি করতে চাই তাহলে প্যাডিং প্রপার্টি ইউজ করি। যদি আমরা কোনো লাইন ড্র করতে চাই সেটাকে আমরা বর্ডার বলি, বর্ডারের পাশে যদি কোনো স্পেস আমরা জেনারেট করতে চাই সেটাকে আমরা মার্জিন বলি। সো এটাও আমরা আজকে দেখার চেষ্টা করব। সো আমরা অনেক কথা বলেছি, এবার আসি আমরা ফর্মালি একটা প্রজেক্ট বা আজকের যে ওয়েব পেজ আমরা দেখতে চাই সেটা কীভাবে আমরা শুরু করব। আমরা যে স্টাইলটা ফলো করব, অবশ্যই একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। সাপোজ আজকের আমরা ফোল্ডারের নাম দিচ্ছি লেকচার ওয়ান, লেকচার ওয়ান। এর ভিতরে কমন কিছু ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব এবং ফোল্ডার ক্রিয়েট করব। আমরা প্রথম ফোল্ডারের নাম দিচ্ছি সিএসএস। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন প্রেস করে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, নিউ ফোল্ডার। সেকেন্ড ফোল্ডারের নাম দিচ্ছি ইমেজেস, কন্ট্রোল শিফট এন। আমি থার্ড ফোল্ডারের নাম দিচ্ছি জেএস, জেএস মিন জাভা স্ক্রিপ্ট, কন্ট্রোল শিফট এন। আমি এরপরে নাম দিচ্ছি ওয়েব ফন্টস। আমাদের এই কমন চারটা ফোল্ডার অবশ্যই আমাদের প্রজেক্টের মধ্যে থাকবে, সকল প্রজেক্টে। সিএসএস মানে হচ্ছে যত ধরনের সিএসএস ফাইল থাকবে সব আমরা এটার ভিতরে সেভ করব। আমরা একটা কমন সিএসএস ফাইল যেটার নাম হয় স্টাইল ডট সিএসএস, আমরা নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। এবং এখানে একটা ইস্যু বলে রাখি, এখানে কিন্তু এক্সটেনশন দেখা যাচ্ছে ডট টিএক্সটি, আমাকে এটা লিখতে হবে হচ্ছে style ডট সিএসএস। সো অনেকে কম্পিউটারে হয়তো বা এই এক্সটেনশনে দেখা যাবে না, বাই ডিফল্ট কম্পিউটারের অপারেটিং সিস্টেমে কিন্তু স্টাইলটা, সরি, এক্সটেনশনটা হাইড করা থাকে। কীভাবে আমরা দেখতে চাই বা শো করতে চাই, ভিউতে যাব, এই যেখানে ফাইল নেম এক্সটেনশনস আমার চেকবক্সে এখানে টিক মার্ক দেওয়া আছে, ক্লিক করি দেখাচ্ছে উঠে গেল, তাহলে কিন্তু এখন দেখাচ্ছে না। তাহলে আমি যদি দেখতে চাই তাহলে কিন্তু আমাকে ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করতে হবে, তাহলে আমি দেখতে পারবো। সো স্টাইল ডট সিএসএস একটা ব্ল্যাঙ্ক ফাইল, এটা ভিতরে কিছুই নাই। আমি ডাবল ক্লিক করছি, কোথায় ওপেন হবে সেটা ওরা জিজ্ঞাসা করতেছে। আমি চাইলে নোটপ্যাড ওপেন করতে পারি, ব্র্যাকেটস ওপেন করতে পারি। আমি যদি নোটপ্যাড ওপেন করি দেখি কী আসে, কিছুই নাই, স্টাইল ডট সিএসএস। এখানে আমরা কোড লিখব। এবার আসি এই ফোল্ডারগুলোর ঠিক বাইরে আমরা একটা টেক্সট ফাইল নিচ্ছি, বাট এটা অবশ্যই প্রথম ফাইলটা আমরা ইনডেক্স ডট এসটিএমএল দিয়ে সেভ করবো। এসটিএমএল চাইলে এসটিএম দিয়েও সেভ করা যায়, এক্সটেনশন হচ্ছে এসটিএমএল। আমরা চাইলে যে কোনো নাম দিয়ে সেভ করতে পারবো, বাট প্রত্যেকটা ওয়েবসাইটের মেইন যে পেজটা সেটাকে আমরা ইনডেক্স পেজ বলি, এই কারণে ইনডেক্স ডট এসটিএমএল দিয়ে আমরা সেভ করে থাকি। সো এটাও কিন্তু ব্ল্যাঙ্ক। আমরা যদি এটা ডাবল ক্লিক করি তাহলে ব্রাউজার ওপেন হবে, আর যদি রাইট বাটন ক্লিক করে আমি সাপোজ ওপেন উইথ দিচ্ছি ব্র্যাকেটস, তাহলে ব্র্যাকেটস ওপেন হবে। যদি নোটপ্যাড দিই তাহলে নোটপ্যাড ওপেন হবে। আমরা যদি চুজ অ্যানাদার অ্যাপে যাই আমরা সেখান থেকে চুজ করতে পারবো যে আমি কিসে ওপেন করতে চাই। এখানে যে সকল অপশনগুলো আছে এখান থেকে আমি ব্র্যাকেটস আছে,
ব্র্যাকেটস হচ্ছে কোড, কোড যেখানে আমি কোড লিখব, ফায়ারফক্স এটা হচ্ছে ব্রাউজার, যে আমি এখন ওকে দেই, তাহলে দেখা যাবে এটা ব্রাউজার ওপেন হবে। বাট যেহেতু আমাদের এটা এমটি, এই যে 0 কিলোবাইট দেখাচ্ছে, সো এখানে কিন্তু কিছু দেখাবে না। আমি ব্রাউজারে যাচ্ছি যে কিছুই দেখাচ্ছে না, বাট এই যে এখানে ফাইল পাথটা দেখাচ্ছে সি ইউজার্স বুলবুল ডেস্কটপ লেকচার 1, সো আমার এখানে কিছু কিন্তু দেখাচ্ছেন, কিন্তু ব্ল্যাঙ্ক ফাইল। তো আমি এটা ক্লোজ করে দিই। আর কোড করার জন্য এখন আমরা কী করব, আমরা এখান থেকে আমার ব্র্যাকেটস যে আইকনটা আমার এখানে টাস্ক বার আমি সেট করে নিয়েছি, আমি এখানে ব্র্যাকেটস ক্লিক করতে পারি, এটা একটা অপশন, অথবা ব্র্যাকেট সেট আপ দেওয়ার পরে দেখব যে আমরা ফোল্ডার উপরে রাইট বাটন ক্লিক করে যদি আমরা দেই এই যে ওপেন এজ ব্র্যাকেটস প্রজেক্ট, সো এটার মাধ্যমে ক্লিক করলে ওপেন হবে। তো আমি প্রথমে ব্র্যাকেট সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। আমাদের ব্র্যাকেট সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে আমরা যেটা করব, যেহেতু আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে আসছি ডেস্কটপে, এটাকে ওপেন করার চেষ্টা করব। কীভাবে ওপেন করব দেখি, ফাইল অবশ্যই নিউ দিব না, আমাদের যেটা একটা ফোল্ডার আমরা লিখব, দিব হচ্ছে ওপেন ফোল্ডার, যে কন্ট্রোল অল্টা ও শর্টকাট, কিবোর্ড শর্টকাট আমরা এটা শিখে নিব। ওপেন ফোল্ডারে যখন ক্লিক করব, আমাদের অবশ্যই ব্রাউজ করে আমাদের কোথায় আছে, ডেস্কটপে আছে, ডেস্কটপে ক্লিক করলাম, লেকচার 1 ক্লিক করলাম। এবার যদি আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করি, তাহলে আমাদের প্রজেক্টটা এখানে ওপেন হবে। সো আমাদের লেকচার 1 প্রজেক্টটা কিন্তু এখানে ওপেন হয়েছে। সো আমাদের একটা এইচটিএমএল ফাইল ছিল, সিএসএসের মধ্যে যদি যাই আলোচনা যদি ক্লিক করি, দেখবো আলোচনা কীভাবে চেঞ্জ হচ্ছে, সেটার ভিতরে আমরা যেতে পারলাম, দেখাচ্ছি style.css। সো এটার ভিতরে ডাবল ক্লিক করলাম, এটার উপরে কিছুই দেখা যাচ্ছে না, ইন্ডেক্সের উপরে ডাবল ক্লিক করি, কিছুই দেখা যাচ্ছে না, কোনো কোড নাই, ইমেজের ভিতরেও কিছু নাই, জিএসএসের ভিতরেও কিছু নাই। সো আমরা যদি কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিই, তাহলে মনে হয় আমাদের ইমেজ নিয়ে কাজ করতে সুবিধা হবে। আমি একটা সাইটের সাথে পরিচয় করে দিচ্ছি, pixabay.com, এখান থেকে আমরা হাই রেজলিউশনের ইমেজ ডাউনলোড করতে পারবো, আমরা চাইলে গুগলে গিয়েও ডাউনলোড করতে পারবো। সাপোজ আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, লাইক বাটারফ্লাই, সার্চ দেই, তোমরা এগুলো ভালো করে দেখবা যে কীভাবে সার্চ করে ইমেজ বের করতে হয়। আমি একটা ইমেজ দিচ্ছি, সাপোজ এটা যদি ক্লিক করি, আমরা ফ্রি ডাউনলোড, এখানে কিন্তু অনেক আছে পেইড পিকচার, সেগুলোতে আমরা যাচ্ছি না, ডাউনলোডে ক্লিক করি। আচ্ছা, যেহেতু আমি রেজিস্টার্ড ইউজার না, এই কারণে আমাদের এই ক্যাপচা এখানে টিকমার্ক দিতে হচ্ছে ডাউনলোড। সো আমাদের একটা পিকচার ডাউনলোড হলো, আমরা যদি আরও পিকচারে যাই, তারপর এটা নেই, অথবা এখানে গিয়ে ডিফারেন্ট পিকচার ডাউনলোড দেওয়ার চেষ্টা করি, নেচার, NHUI নেচার, আমরা ক্যাটাগরি অনুসারে সার্চ দিতে পারি। নেচারে গিয়ে যদি আমরা কোনো একটা পিকচার ডাউনলোড করতে চাই, সাপোজ এই পিকচারটা নিচ্ছি, আমি জাস্ট পিকজাবে থেকে ফ্রি ইমেজ কীভাবে ডাউনলোড করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছি। আমরা যে কোনো রেজলিউশনের সাইজের ইমেজ নিতে পারবো, যে জেপিজি কোনটার সাইজ কত, এখানে আমরা যেটা ডাউনলোড করতেছি 1920x1079, এটার মিনিং কী, প্রথমটার মিনিং হচ্ছে উইথ, দেন হচ্ছে হাইট, যে কী ধরনের উইথ হাইটের আমরা পিকচার ডাউনলোড করতেছি, আমরা চাইলে এগুলো সিলেক্ট করে ডিফারেন্ট পিকচারও নিতে পারবো। সো আমি যেটা আছে সেটা নেই, সিলেক্ট করা যেটা ছিল, এগেন আই এম নট রোবট এই চেকবক্সে ক্লিক করতে হচ্ছে, দেন ডাউনলোড। আমাদের এটা মনে হয় পে করতে হচ্ছে, দরকার নেই। আমরা আরও দু একটা পিকচার নিই, লাইক বেবি গার্ল, আমরা যদি এই পিকচারটা নেওয়ার চেষ্টা করি, এগেইন ফ্রি ডাউনলোড, আমরা আরেকটা পিকচার নিই, বেবি বয়,
আচ্ছা এই পিকচারটা নেই, আমাদের চারটা ইমেজ আমরা ডাউনলোড করেছি। আমরা যদি শো ইন ফোল্ডারে যাই, এই হচ্ছে আমাদের চারটা ইমেজ। আমরা এই চারটা ইমেজকে কাট করে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। লেকচার ওয়ানের মধ্যে আমাদের যে ইমেজ ফোল্ডারটা আছে সেখানে ইমেজগুলো রেখে দেব। আমরা ভিউতে গিয়ে একটু মিডিয়াম আইকনস বা লার্জ আইকনসে যাই, আমরা যে নামগুলো ছোট ছোট করে লিখতে চাই আমি F2 প্রেস করলাম ক্লিক করার পরে রিনেম করার জন্য। সাপোজ এটা দিচ্ছি বাটারফ্লাই, যে কোনো নাম ইউজ করা যাবে, এন্টার। আমি এবার সেকেন্ড পিকচারটা F2 প্রেস করলাম উপরে, অথবা মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করেও কিন্তু আমরা রিনেম করতে পারবো। রিনেম ক্লিক করি, সাপোজ বয় ডট জেপিজি, এন্টার দিচ্ছি। রাইট এরো বা লেফট এরো প্রেস করে আমরা মুভ করতে পারি। আমি কথাগুলো বলছি যাতে তোমরা দ্রুত কাজ করতে পারো। আসি গার্ল, এন্টার দিচ্ছি, দেন নেচার, F2 প্রেস করলাম। ফাংশন কি F2 আসলে, প্রেস করার পরে আমরা অবশ্যই এক্সটেনশনটা থাকবে, এক্সটেনশন আমরা রিমুভ করবো না, নেচার NATURE। সো চারটা পিকচার আমরা ইমেজ ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। JS-এর যত ফাইল থাকবে জাভাস্ক্রিপ্টে সেটা এর মধ্যে রাখবো, আজকে অবশ্য JS-এর কোনো কাজ আমরা দেখবো না। ওয়েব ফন্টস যদি সুযোগ হয় আমরা লাস্টে দেখবো, যে কোনো ধরনের ফন্ট ডাউনলোড করে ইউজ করতে গেলে আমাদের এই ফোল্ডারের মধ্যে সব রেখে দিব। CSS আজকে অবশ্যই ইউজ করবো, CSS-এর মধ্যে আমরা একটা style.css রেখে দিয়েছি। ক্লোজ, আমাদের প্রজেক্ট ওপেন আছে। এই অবস্থায় কি এখানে ইমেজ আসবে? অলরেডি চলে আসছে। যদি না আসে আমরা কিবোর্ড থেকে F5 প্রেস করতে পারি, যেখানে লেখা আছে ডিবাগ এজ এ রিলোড উইথ এক্সটেনশন। এক্সটেনশন নিয়ে আমাদের আজকে আমরা সুযোগ হলে কথা বলবো। F5 দিলে আমাদের দেখা যাচ্ছে যে রিলোড হচ্ছে প্রজেক্টটা। সো আমাদের যেটা অটোমেটিক আসছে, আমাদের আমাদের প্রজেক্টটা এখানে ওপেন হলো। এখন আসি যে এই ব্র্যাকেটসে আমাদের অনেক ধরনের এক্সটেনশন ইনস্টল করতে হবে বা করার প্রয়োজন হবে, তাহলে আমরা খুব ফাস্ট কোড লিখতে পারবো। তো আজকে শুরুতে আমি এক্সটেনশনে যাচ্ছি না, প্রথমে র কোডিং আমি সরাসরি করবো, লিখবো, দেন হচ্ছে আমরা এক্সটেনশনের সাথে পরিচয় করে দিব। এক্সটেনশন যদি আমরা ইনস্টল করি তাহলে কী কী সুবিধা আছে সেটাও আমরা বোঝার চেষ্টা করব। তাহলে শুরুতেই আমি কোড লেখার চেষ্টা করি, আমরা দেখবো কোথায় কোড লিখতেছি। index.html যেটা অ্যাক্টিভ সেটা একটা কালার দেখতে পাচ্ছি আমরা। তাহলে প্রথমে আমরা যেটা লিখবো, আমরা চাইলে WC স্কুল থেকে কোড কপি করে নিয়ে আসতে পারি, যদি মনে করি যে আমার তো নেট আছে। এই বেসিক স্ট্রাকচার তো আজকাল অনেক কী বলে এডিটরের মধ্যে ওপেন করলেই জাস্ট সরাসরি থাকে, এখানেও আমরা নিয়ে আসতে পারবো, কিন্তু সেটা এক্সটেনশন ইউজ করে বা প্লাগ ইন ইউজ করে কীভাবে সেটা আনবো একটু পরে আসতেছে। আমি সরাসরি কোড যদি মনে করি এখান থেকে কপি করে নিয়ে যাবো সেটাও হতে পারে, অথবা প্রথম আমি একটু লিখি। তাহলে আমাদের প্রথমে হচ্ছে লেস দেন সাইন, দেন হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, এরপর ডক টাইপ DOCTYPE HTML এটা লিখবো। এটা না লিখলেও কিন্তু কাজ করবে, বাট এটা হচ্ছে HTML5 ভার্সন ইন্ডিকেট করে থাকে। HTML5 ভার্সন আসছে 2014 সালে। এবার আসি আমাদের যে কমন ট্যাগগুলো লিখে ফেলি, HTML-এর শুরু শেষ। আচ্ছা লেখা ভুল হয়েছে, যে লেখাটা আমি একটু রিমুভ করি, একটু বলি নেই। প্রথমে আমরা শিফট ধরে লেস দেন সাইন দিব, দেন HTML লিখলে সাজেস্ট করতেছে, আমরা এন্টার দিলে দেখতে পাচ্ছি যে বসে পড়লো। দেন আমরা ক্লোজিং ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে ক্লোজিং ট্যাগটাও দেখবো অটোমেটিক বসে পড়ে, এটা ব্র্যাকেটসের একটা ফিচার। এবং কার্সরটা মাঝখানে আছে, আমি এন্টার দিচ্ছি। এবার আপের যে উপরে যাচ্ছি, ট্যাব দিয়ে আমরা একটু ডান দিকে শিফট করলাম। এবার আসি যে আমাদের সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে যে হেডের শুরু। আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করলে অবশ্যই তার এন্ডিং ট্যাগটাও চলে আসবে। চলে আসছে, এন্টার দিচ্ছি। এবার তার ভিতর টাইটেল, ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করলে অটোমেটিক এন্ড ট্যাগটাও চলে আসবে। টাইটেলের মধ্যে আমি লিখি হোম পেজ, দেখবো এটার মিনিং কী আজকে অবশ্যই দেখবো। এবার আসি বডির মধ্যে যাই, বডির শুরু এবং বডির শেষ, এন্টার দিচ্ছি।
এর ভিতরে সাপোজ আমি যদি এইচ ওয়ান ট্যাগ লিখি, এইচ ওয়ান ট্যাগের মধ্যে লিখলাম মাই ফার্স্ট হেডিং এবং কন যে ডুপ্লিকেটটা পরে আসি। এবার আসি যে পি ট্যাগ, যেটা অলরেডি আমরা ইন্ট্রোডিউস হয়েছি, পি ট্যাগের মধ্যে লিখলাম সাপোজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। আমি এখন সব টাইপ করতেছি, একটু পরে কিন্তু আমি ভিতরের কন্টেন্টগুলো নেট থেকে কপি করে নিয়ে আসবো যাতে খুব দ্রুত কাজ করা যায়। সো আমরা যতটুকু লিখলাম এতটুকুর যদি আউটপুট দেখতে চাই, আমি কন্ট্রোল এস দিব, সেভ করবো। এখানে কিন্তু যে একটা ডট দেখা যাচ্ছে, ডট মানে এটা সেভ নাই, কন্ট্রোল এস দেওয়ার পরে দেখবো যে ডটটা নাই। ওকে, এবার আসি রান করবো কিভাবে। এখানে লাইভ প্রিভিউ আছে, আপাতত আমি সেখানে যাচ্ছি না, তোমরা চাইলে এখানে ক্লিক করে দেখতে পারো। আমি সরাসরি আমাদের যে ফোল্ডারটা তার ভিতরে যাচ্ছি। এখানে বাই ডিফল্ট দেখতে পাচ্ছি ইন্টারনেট এক্সপ্লোরার বা এজটা সিলেক্ট করা আছে। আমি চাচ্ছি এটা মজিলাতে ওপেন করতে, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম অথবা মাইক্রোসফট এজ, যার যেটা খুশি, অথবা ইন্টারনেট এক্সপ্লোরার যে কোনোটাতে ওপেন করা যাবে। সবগুলো হচ্ছে ব্রাউজার, আমি ফায়ারফক্স ওপেন করি। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের শুরুতে এইটা যখন আমরা ব্ল্যাঙ্ক ওপেন করতাম তখন দেখতাম যে এই ফাইলের পাথটাই কিন্তু এই উপরে আসছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে হোম পেজ শব্দটা আসছে। তো এটাই হচ্ছে টাইটেল, একটা পেজের টাইটেল। যদি আমি গুগল ওপেন করি, সাপোজ গুগল, এই যে গুগল দেখা যাচ্ছে এটি হচ্ছে টাইটেল। পাশে একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটা আমরা চাইলে সেট করতে পারি, একটু পরে দেখাবো যে আইকনটা সেট করা যায় কি না। তাহলে আমাদের এটা হচ্ছে টাইটেল, টাইটেল আমাদের যা লিখবো সেটা এখানে শো করবে। আর এটাই হচ্ছে আমাদের বডি পার্ট, এই যেই পার্টটা দেখতে পাচ্ছি মাই ফার্স্ট হেডিং মাই ফার্স্ট প্যারাগ্রাফ। সো বডির মধ্যে যা লিখবো সব এই পোর্শনে আমাদের শো করবে। সো এইভাবে এখন যদি আমরা এই বডির মধ্যে লিখতেই থাকি তাহলে আমাদের একটা পেজ তো তৈরি হয়েই যাচ্ছে। সো আমাদের প্রথম ওয়েব পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এবার সেই এসটিএমএলের ভিতরে একটা পার্ট থাকে যেটাকে বলি আমরা ল্যাঙ্গুয়েজ। এই যে এল প্রেস করলে অটো সাজেস্ট করতেছে, এন্টার দিলে বসে পড়বে, ইকুয়াল টু সাপোজ ইএন, দ্যাট মিনস ইংলিশ আমরা এখানে চুজ করতে পারি, দিলাম। এবার আসি এই হেডের মধ্যে টাইটেলের ঠিক উপরে মেটা একটা ট্যাগ থাকে, মেটা, মেটা নিয়ে আমি কথা বলবো। আপাতত যেটা কমন থাকে সেটা আমি লেখার চেষ্টা করি মেটা। এই মেটার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ক্যারেক্টার সেট, এটা CHARACT ক্যারেক্টার সেট, এর মধ্যে থাকে হচ্ছে UTF-8। সো এটা লিখলে যেটা হবে সেটা হচ্ছে সব ধরনের ল্যাঙ্গুয়েজের সাপোর্ট করবে, সব ধরনের সিম্বল সাপোর্ট করবে, সব ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। এই জন্য আমরা এটা লিখে থাকি ক্যারেক্টার সেট UTF-8। সো এটা আমাদের অবশ্যই W3C যদি যাই আমাদের কোথাও না কোথাও পাবো, এই যে HTML ক্যারেক্টার সেট। এখানে যে ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড, পৃথিবীতে যত ধরনের ক্যারেক্টার আছে সব ধরনের ক্যারেক্টার দেখাচ্ছে এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা যাবে। সো আমাদের লাইনটা হচ্ছে মেটা ক্যারেক্টার সেট UTF-8। আমার যত ধরনের ক্যারেক্টার আছে সব ধরনের ক্যারেক্টার দেখা যাচ্ছে যে আমরা এটা লিখে দিই তাহলে সাপোর্ট করবে HTML ক্যারেক্টার সেট। দেন হচ্ছে URL এনকোড, এটা আমাদের পরে দেখব। আচ্ছা, এবার আসি সেগুলো লিখতে, কিন্তু আউটপুটের কোনো চেঞ্জ নাই আপাতত, আমাদের আউটপুট যেটা ছিল সেটাই আসবে। আর আউটপুট আমরা যখন আউটপুট স্ক্রিনে আসবো ব্রাউজারটা ক্লোজ করবো না, আমরা কোড বাড়তে থাকবে, কোড সেভ করবো, বাট এখানে এসে এই যে এখানে রিফ্রেশ বাটন আছে, রিলোড কারেন্ট পেজ, কন্ট্রোল আর দিলে কাজ করবে, শর্টকাট কি কন্ট্রোল আর, অথবা কিবোর্ড থেকে F5, রিফ্রেশ বাটন F5 দিব, অথবা এখানে ক্লিক করবো যার যেটা খুশি। তো এবার আসি আমি কোডিংয়ে চলে যাই। আমরা এখানে যদি কয়েকটা হেডিং বাড়াই, সাপোজ এই লাইন ডুপ্লিকেট করা যায়, লাইন কপি পেস্ট করা যায়, আমি মাউস দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি এবং যেখানে দরকার সেখানে ক্লিক করে এন্টার দিলাম, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাচ্ছে। সো কপি পেস্ট, এটা আমরা সবাই জানি যে কীভাবে কপি পেস্ট করতে হয়। আমি ট্যাগের নাম চেঞ্জ করে দিচ্ছি ইচ্ছাকৃতভাবে, H2 দিলাম। আরেকভাবে কপি পেস্ট এখানে করা যাবে খুব দ্রুত, H2-র মধ্যে ক্লিক করে আমি কন্ট্রোল ডি দিচ্ছি। সো এর যে কোনো জায়গাতে মাউস থাকলেই হচ্ছে, কন্ট্রোল ডি দেওয়া মানে হচ্ছে ডুপ্লিকেট কপি তৈরি হচ্ছে। সো আমি ডি দিচ্ছি কন্ট্রোল ডি, সরি, বেশ কয়েকটা চলে আসলো। আমি H3 H4 আমি একটু আগে বলেছিলাম তোমাদেরকে, যেগুলো আমরা নিজেরা লিখে দেখবো, S5 S6। সো আমরা ট্যাগের যে শুরু যেগুলো লিখছি সেগুলো কিন্তু আমাদেরকে শেষও করতে হবে। এখানে দেখতে পাচ্ছি এগুলো রেড আইকন, তার মানে এগুলো অ্যারো। সো আমাদেরকে এগুলো রাইটে লিখতে হবে, S3
एस फोर एस फाइव दें हे एस सिक्स सो हमें नतून कोड एड कर कंट्रोल एस दीब कंट्रोल एस मीन्स सेव दें ब्राउजारे जा रिफ्रेश बटने क्लिक करब हमें देखते आउटपुट चले आस সেখানে ছোটো ছোটো কিছু কাজ দেখে আসি আমরা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছিলাম আমাদের যদি এখানে অ্যাট্রিবিউট যেই টিউটোরিয়ালটা আছে এখানে যদি যাই যে অ্যাট্রিবিউট স্টার ট্যাগে থাকে আবার রিপিট করে দিচ্ছি স্টার ট্যাগে থাকে এবং অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে ট্যাগের স্টার ট্যাগের পরে একটা স্পেস দিয়ে আমাকে লিখতে হয় সো একটা ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে আসো দেখি তো আমরা প্রথম হেডিংটাকে চাচ্ছি আউটপুটের মধ্যে এই সেন্টারে থাকবে তাহলে কীভাবে আসে অথবা আমরা চাইলে নতুন একটা লাইন অ্যাডও করতে পারি আমি আরেকটা লাইন অ্যাড করে নিচ্ছি কন্ট্রোল ডি দিচ্ছি এইচ ওয়ান যদিও একটা ওয়েব পেজের মধ্যে একটাই এইচ ওয়ান থাকা উচিত তারপর আমি আচ্ছা এইচ ওয়ান আমি পি দিই প্রয়োজনে পি ট্যাগ আচ্ছা এইচ ওয়ানই থাক তাহলে আমরা এই এইচ ওয়ানটা মুছে দিই এইচ ওয়ান টু এইচ সিক্স আচ্ছা একই হলো আসলে আমরা এই কন্টেন্টটা চেঞ্জ করতে চাই কন্টেন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি সাপোজ বললাম ওয়েব প্রোগ্রামিং দেখি একটু আমি অল্টা ট্যাব দিয়ে সুইচ করতে পারি এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে উইন্ডোতে সরি এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে যে অল্টা ট্যাব দিয়ে আমি এখন যাব ফায়ারফক্সে ক্লিক করলাম আসলো এফ ফাইভ প্রেস করি আমাদের কাছে ওয়েব প্রোগ্রাম লেখাটা আসছে এখন আমি কোডে যেতে চাই বারবার মাউস ধরলে টাইম কিল হচ্ছে অল্টা ট্যাব দিয়ে আমি ব্র্যাকেটসে চলে গেলাম এখন আসি এই এইচ ওয়ানের ভিতরে একটা অ্যাট্রিবিউট সেট করতে চাই আমি স্পেস দিব অ্যাট্রিবিউটের নাম যেটা এখানে আমরা ইউজ করবো অ্যালাইন এ এল আই জি এন অনেক এডিটর এগুলো সাজেস্ট করে বাট ব্র্যাকেটসে দেখা যাচ্ছে এই অ্যাট্রিবিউটটা সাজেস্ট করতেছে না বাট যদি আমরা স্টাইল দিয়ে লিখি তাহলে অবশ্যই সাপোর্ট করবে একটু পরে স্টাইল দিয়েও আমরা দেখার চেষ্টা করবো অ্যালাইন দেন ইকুয়ালস টু এরপর ডাবল কোটেশন এর ভিতরে আমাকে লিখতে হবে অ্যালাইন কয় ধরনের হয় লেফট রাইট সেন্টার জাস্টিফাই আমি যদি এখানে সেন্টার দিই সিই এন টি আর সেগুলো মুখস্থ করার দরকার নেই এগুলো আমরা দেখবো যে অটো সাজেস্ট করবে তখন আমরা এমনিতেই বুঝতে পারবো আমি অল্টা ট্যাব দিচ্ছি মজুরাতে চলে গেলাম কিবোর্ড থেকে এফ ফাইভ প্রেস করলাম দেখতে পাচ্ছি আমাদের এখানে সেন্টার কিন্তু কাজ করেছে সো আমরা যদি চাই বাই ডিফল্ট কিন্তু সবাই লেফট যদি আমরা চাই এটাকে রাইটে নিয়ে যাব দেখি নেওয়া যায় কি না এস টু এগেইন অ্যালাইন ইকুয়ালস টু রাইট কন্ট্রোল এস অল্টা ট্যাব এফ ফাইভ রাইটে চলে গেল আমাদের যদি এস থ্রির মধ্যে অ্যালাইন ইকুয়ালস টু যদি বলি লেফট সো বাই ডিফল্ট লেফট থাকে না লিখা যে কথা না লিখা একই কথা দেখি তারপরেও আমি জাস্ট একটু অ্যাট্রিবিউটের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি এফ ফাইভ দিচ্ছি অথবা এখানে ক্লিক করে এন্টার দিলে হচ্ছে তাহলে কিন্তু এটার মধ্যে কোনো চেঞ্জ নাই সো এটা হচ্ছে সেন্টার অ্যালাইন এটা হচ্ছে রাইট অ্যালাইন আর এগুলো বাই ডিফল্ট লেফট অ্যালাইন সো বাই ডিফল্ট যেটা সেটা অ্যাট্রিবিউট লিখতে হয় না এখন আসি যে আমরা এখানে বাকি পার্টগুলো আমি রিমুভ করে দিচ্ছি আমাদের এইচ ওয়ান এস টু এস থ্রি থাক লেফট রাইট সেন্টার দেখলাম এবার আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি এর মধ্যে একটা কন্টেন্ট আমার দরকার কন্টেন্ট দরকার আমি লিখে সময় নষ্ট করতে চাচ্ছি না আমি ডামি টেক্সট নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো একটু দেখি আমি গুগলে যাচ্ছি এবং লরেম ইপসাম আইপিএসএম লরেম ইপসাম দিয়ে আমরা যদি সার্চ করি ডামি টেক্সট এখান থেকে নিতে পারবো একটু পরে আমরা এটার জন্য একটা প্লাগ ইন ইনস্টল করবো তাহলে দেখবো যে অটোমেটিক আমি সেখান থেকে এই টেক্সটগুলো পাবো তাহলে আমি এখান থেকে এই টেক্সটটা নিচ্ছি কপি জাস্ট কপি তুমি যে কোনো টেক্সট নিতে পারো চাইলে টাইপ করতে পারো আমি দুই পির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি তো আমাদের একটা প্যারাগ্রাফ চলে আসলো আমি চাইলে এই প্যারাগ্রাফটাকে কন্ট্রোল সি দিলাম সিলেক্ট করে দেন কন্ট্রোল ভি যদি মনে করি না যে আমাদের এই টেক্সটটা চেঞ্জ হবে চাইলে আমরা এখান থেকে ডিফারেন্ট টেক্সট নিয়ে আসি আরেকটা টেক্সট নিয়ে আসি সাপোজ এটা নেই সরি কন্ট্রোল সি
অথবা যদি মনে করি এর পরে মাঝখানে আমি আরেকটা প্যারাগ্রাফ নিব, পি শুরু এবং পির শেষ, এখানে কন্ট্রোল ভি দিতে পারো, যদি মনে করি পি ট্যাগটাকে একটু এন্টার দিয়ে নিচে নামাবো, তারপরে ট্যাব দিয়ে কন্ট্রোল ভি দিব, তাহলে ফর্মেটিংটা দেখতে ভালো লাগবে যে পির শুরু শেষ বোঝা যাচ্ছে, পির শুরু শেষ বোঝা যাচ্ছে, পির শুরু শেষ বোঝা যাচ্ছে। সো কোড ফর্মেটিং নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, প্রয়োজনে আমরা প্লাগইন ইনস্টল করব এবং খুব দ্রুত কোডকে ফর্মেট করা যাবে। তাহলে আমাদের তিনটা আমরা প্যারাগ্রাফ এখানে ইউজ করেছি, কন্ট্রোল এস দিয়ে আউটপুট দেখে আসি যে আসলে কী ধরনের আউটপুট আমরা পাবো, একটু বোঝার চেষ্টা করি। F5 দিচ্ছি, তো আমরা দেখতে পাচ্ছি তিনটা প্যারাগ্রাফ। এখন যদি ভালো করে তাকাই এখানে ডান দিকে, যে রাইট অ্যালাইন কিন্তু বা লেফট অ্যালাইন যেটা দেখতে পাচ্ছি সব পুরোটা সমান, কিন্তু ডান দিকে কিন্তু সেটা না। যদি আমরা দুই পাশ সমান করতে চাই সেটাকে আমরা বলি জাস্টিফাই, সেটাকে আমরা বলি জাস্টিফাই। তাহলে জাস্টিফাই কীভাবে করবো একটু দেখে আসি। তার মধ্যে প্রথম পিতে আচ্ছা একটু টেক্সট বাড়িয়ে দিই, এখানে এটাকে কপি করি, অথবা আমরা চাইলে কন্টেন্ট আরও নেই, সাপোজ এই কন্টেন্টটাও নিয়ে নেই, কন্ট্রোল সি, এখানে আমি ট্যাব দিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস, আউটপুটে যাই F5। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে রাইট সাইড কিন্তু সমান নাই। তাহলে এটা আমি কীভাবে সেট করবো, একটা অ্যাট্রিবিউট অবশ্যই আছে, আমি এই প্রথম পিট্যাগের মধ্যে লিখে দিচ্ছি অ্যালাইন ইকুয়ালস টু ডাবল কোটেশন জাস্টিফাই, কন্ট্রোল এস, অল্টার ট্যাব F5। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই পাশ কিন্তু সমান হয়ে গেল। তার মানে এটার মাধ্যমে যেটা দেখার চেষ্টা করলাম যে অ্যালাইন সেন্টার হতে পারে, রাইট হতে পারে, লেফট হতে পারে, জাস্টিফাই হতে পারে। সো আমার মনে হয় এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আরও কিছু অ্যাট্রিবিউট আমরা এখানে দেখতে পারি, তবে আমি এখন একটা স্টাইল অ্যাট্রিবিউটের সাথে পরিচয় করে দিচ্ছি। কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যেটা ডিরেক্ট নাই, আমাকে CSS-এর মাধ্যমে সেট করতে হবে, এবং CSS-এর মাধ্যমে যেটা সেট করি সেটাকে বলি আসলে স্টাইল। তো এখন আমি এই পি ট্যাগের মধ্যে যদি আমরা কন্টেন্ট বাড়াই বুঝতে সুবিধা হবে, কন্ট্রোল সি, এখানে আমি আবার পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি, কন্টেন্ট বেশি আসলে সুবিধা, দেখি রান করে একটু ফন্ট সাইজ বড় করলে দেখব অনেক কন্টেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি দুই পাশ কিন্তু সমান নাই, তাহলে এটাকে জাস্টিফাই করতে চাই, বাট এবার আমরা ডিফারেন্ট স্টাইলে করতে চাই। তাহলে এবার দেখব আমরা এই পির ভিতরে স্টাইলের মাধ্যমে সেট করা যায় কিনা। তাহলে এস, এই যে এস লেখা মাত্রই স্টাইল কিন্তু সাজেস্ট করছে, এন্টার দিচ্ছি, অটোমেটিক কিন্তু ইকুয়াল এবং ডাবল কোটেশন বসে পড়ছে। এখন এখানে অনেকগুলো প্রপার্টি, আমরা বলছিলাম স্টাইলের ভিতরে কী থাকে, প্রপার্টি এবং ভ্যালু, প্রপার্টি এখানে সাজেস্ট করতেছে। তো আমি যদি প্রথম প্রপার্টি লিখি, ওখানে যেটা অ্যাট্রিবিউটস অ্যালাইন, এখানে হচ্ছে সেটার নাম হচ্ছে টেক্সট অ্যালাইন, টিই, এই যে টিই লেখা মাত্রই দেখতে পাচ্ছি অনেকগুলো প্রপার্টি, টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, আমাদের টেক্সট ডেকোরেশন আজকে ইউজ করবো, টেক্সট ডেকোরেশন কালার, অনেক কিছু আছে। সো টেক্সট অ্যালাইন ডাবল ক্লিক করি, বসে পড়বে, কোনটা চাচ্ছি, এই যে বেশ কিছু আছে, আমরা চাচ্ছি জাস্টিফাই, এরপরে সেমিকোলন, যদি একটা থাকে সেমিকোলন না দিলে কোনো প্রবলেম নাই, কন্ট্রোল এস, এবার দেখি এটা কাজ করে কিনা। আমাদের মজিলাটা ওপেন করতে হবে, আমি অল্টা ট্যাব দিয়ে ওপেন করলাম, দেখতে পাচ্ছি দুই পাশ কিন্তু আমাদের সমান হয়েছে। সো প্রথম দুইটা প্যারাগ্রাফ কিন্তু জাস্টিফাই আছে, লাস্টেরটা নাই। আচ্ছা এবার আসি আমাদের এটার মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট সেট করি স্টাইলের মাধ্যমে। সো আমাদের স্টাইলের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট কিন্তু থাকতে পারে, দ্যাট মিনস একাধিক প্রপার্টি ভ্যালু থাকতে পারে, সেমিকোলনের পরে স্পেস দিতেও পারি নাও দিতে পারি, দিলাম। এবার আসে আরেকটা অ্যাট্রিবিউট, সাপোজ আমি চাচ্ছি ফন্ট সাইজ, FONT ফন্ট, দেন হাইপেন, দেখতে পাচ্ছি অনেকগুলো আসছে, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, অনেক কিছু আসছে। আমি ফন্ট সাইজ যদি ডাউন অ্যারো দিয়ে দিয়ে ফন্ট সাইজে যাই, এন্টার দিলেই বসে পড়বে। তো ফন্ট সাইজ দিচ্ছি সাপোজ 25 পিক্সেল, এখানে অবশ্যই পিক্সেল বলতে হবে সাইজটা, অল্টা ট্যাব দিলাম, F5 দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এই প্যারাগ্রাফটা কিন্তু অনেক ফন্ট সাইজ অনেক বড় হলো। বেশ, যদি আমরা প্রথমটাতে চাই তাহলে প্রথমটাতে আসলে আমরা সরাসরি করতে পারবো কিনা, এখানে কিন্তু পি ট্যাগের এটা নিজস্ব অ্যাট্রিবিউট, পি ট্যাগের এটা নিজস্ব অ্যাট্রিবিউট, আর স্টাইল হচ্ছে পি ট্যাগের নিজস্ব অ্যাট্রিবিউট না, স্টাইলের মাধ্যমে যে কোনো স্টাইল আমরা সেট করতে পারবো। যেমন এখানে ফন্ট সাইজ, পি ট্যাগের মধ্যে ফন্ট সাইজ বলে কোনো অ্যাট্রিবিউট আমরা সরাসরি পাবো না, তাহলে ফন্ট সাইজ যদি সেট করতে চাই আমাকে স্টাইলের মাধ্যমে সেট করতে হবে।
যদি আমি মনে করি এখানে ফন্ট সাইজ সেট করব, তাহলে আমরা স্টাইল, সো এটা কিন্তু অ্যালাইন একটা অ্যাট্রিবিউট, এটা এরপরে কিন্তু আমি স্টাইল লিখতেছি, চাইলে আমাদের এই অ্যাট্রিবিউট পাশাপাশি স্টাইল অ্যাট্রিবিউটও সেট করা যাবে। ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা দিচ্ছি, এটা কত দিব, সাপোজ 25-ই দিই, 25 পিক্সেল, দেখি কাজ করে কিনা। অল্টা ট্যাব দিয়ে আসলাম, সুইচ করে উইন্ডোতে F5 দিচ্ছি, সো আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু 25 সাইজ কাজ করছে। আরও কিছু অ্যাট্রিবিউট দেখি, কোডে চলে আসি, অল্টা ট্যাব দিয়ে আমি সুইচ করলাম। এবার আসি যে আমরা যদি মনে করি থার্ড লাস্ট চারটাতে আসি, এটাতে কিছু অ্যাট্রিবিউট, নতুন অ্যাট্রিবিউট শিখি। স্টাইল, সাপোজ আমি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব প্যারাগ্রাফের, ব্যাকগ্রাউন্ড বি এ লিখা, বিএসসি লিখলাম যে ব্যাকগ্রাউন্ড আসছে, খুঁজে নিব ডাউনেরও দিয়ে যে ব্যাকগ্রাউন্ড কালার। সাপোজ আমি দিচ্ছি কি দিব, পাউডার ব্লু, এই যে পাউডার ব্লু দিচ্ছি। অনেক ধরনের কালার আছে, নামগুলো আমরা সিএসএসের যে টিউটোরিয়াল আছে ওখান থেকে দেখে নিব, বা এখানে সাজেস্ট করবে। সেমিকোলন, দেখি কাজ করে কিনা। কন্ট্রোল এস দেন অল্টা ট্যাব, অল্টা ট্যাব দিলে, অল্টা ধরে রাখছি আমি, অল্টা ধরে রাখলে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ উইন্ডোগুলো, দেন আমি ট্যাব প্রেস করে কোনটা ওপেন করবো সেখানে আমি যেতে পারবো। সো অল্টা ট্যাব দিচ্ছি, আমার মজিলাতে আসা দরকার, আসলাম। এবার আমি F5 দিব কিবোর্ড থেকে, অথবা রিফ্রেশ বাটন ক্লিক করব। এই যে আমার লাস্টের প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। যদি ফন্ট সাইজ একটু বড় করতে চাই, আমি ব্র্যাকেটসে যাচ্ছি, এটার ভিতরে ফন্ট সাইজ অলরেডি আমরা শিখে ফেলেছি, ফন্ট সাইজ সাপোজ দিলাম 24 পিক্সেল, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। তো আমরা চাইলে প্রত্যেকটারই একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, যদি মনে করি ওয়েব প্রোগ্রামিংয়ের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব সেটা কিন্তু সম্ভব। তাহলে যেহেতু আমাদের রেকর্ড হচ্ছে, আমরা কোড রিমুভ করলে কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই। এবার আসি যে আমরা যদি মনে করি এখন এই কন্টেন্ট কমিয়ে ফেলবো, আমি রিমুভ করে দিচ্ছি, বা থাকলেও কোনো প্রবলেম নাই, অল্টা ট্যাব F5, এই যে আমাদের কন্টেন্ট কিন্তু কমে গেল। আমাদের এখন মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ এগুলো আমি আর চাচ্ছি না, যদি রিমুভ করে দিতে চাই মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ রিমুভ করে দিলাম, শুধু ওয়েব প্রোগ্রামটা থাক। এবার আসি আমি এখানে যে স্টাইলটা দেখলাম, এটাকে আমরা বলে থাকি সিএসএসের ইন্টারনাল স্টাইল। সো সিএসএসের তিন ধরনের প্যাটার্ন আছে, যেটা আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে বলেছিলাম। সো আমরা কিন্তু সাইড বাই সাইড সিএসএস শিখতেছি, সো সিএসএসের মধ্যে যদি যাই, সিএসএসের সিনট্যাক্স, এই সিনট্যাক্স, এই যে H1 হচ্ছে প্যারাগ্রাফের, সরি ট্যাগের নাম, দেন হচ্ছে প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু। সো তিন ধরনের আমাদের স্টাইল আছে। হাউ টু তে যাই, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। আমরা সোফার ইনলাইন দেখছি, এখন আমরা ইন্টারনাল দেখব। ইনলাইনটা এখানে যদি আমরা একটু দেখে আসি যে এগেন ইনলাইনটা কী বলছে, প্রথমে এক্সটার্নাল দেখাচ্ছে, দেন হচ্ছে ইন্টারনাল, দেন হচ্ছে ইনলাইন, এ হচ্ছে ইনলাইন। তো ইনলাইন হচ্ছে যেখানে ট্যাগ সেখানে স্টাইল, যেখানে ট্যাগ সেখানেই স্টাইল, এটাকে আমরা বলে থাকি ইনলাইন। এবার আসবো আমরা ইন্টারনাল, ইন্টারনালটা কী, যে ট্যাগের মধ্যে কোনো স্টাইল হবে না, ট্যাগের নাম ধরে ধরে আমরা হেড পার্টের, হেড সেকশনের মধ্যে স্টাইল ট্যাগের ভিতরে আমরা এগুলো সেট করব। আসি একটু দেখে আসি এটা কীভাবে সম্ভব। তাহলে আমরা এই যে হেড সেকশন টাইটেলের ঠিক নিচে আমরা লিখবো হচ্ছে স্টাইল ট্যাগ, ST, এই যে স্টাইল সাজেস্ট করতেছে, এন্টার দিচ্ছি, সরি আমি আবার লিখি ST স্টাইল, এন্টার দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করলে অটোমেটিক ক্লোজিং ট্যাগটা হয়ে যাচ্ছে। এখন স্টাইলের আমি ভিতরে রাফ এন্টার প্রেস করলাম, এখন আসে যে আমাদের ট্যাব দিয়ে একটু আমি জাস্ট অ্যালাইনমেন্ট ঠিক করার চেষ্টা করলাম, ইনডেন্ট। আমাদের এই প্রথম H1, এটাকে আমি ধরে কাজ করব, আমি লিখলাম H1 ট্যাগ, এবার আমি ব্র্যাকেট ইউজ করব, কার্লি ব্র্যাকেটস, এন্টার দিচ্ছি, এটার ভিতরে আমি এখন সিএসএসের কোড লিখব। তো আমি যদি এই H1-এর ভিতরে যে সেন্টার সিলেটে যদি রিমুভ করে দিই, রিমুভ করে দিচ্ছি, H1-এর মধ্যে কোনো অ্যাট্রিবিউট নাই, একটু দেখে আসি আউটপুটে গিয়ে, রিফ্রেশ দিচ্ছি, আমরা এবার দেখতে পাবো ওয়েব প্রোগ্রামটা লেফট সাইডে আছে। সো আমাদের সিএসএস ইউজ করে এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো, এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব, দেখি দেওয়া যায় কিনা। তাহলে আমরা এখানে কী করব, এখানে যদি অ্যালাইন হবে না টেক্সট অ্যালাইন, যেহেতু স্টাইলের মধ্যে আমরা লিখতেছি, টেক্সট অ্যালাইন আমরা দিচ্ছি সেন্টার, কন্ট্রোল এস
অল্টা ট্যাব দিয়ে আমি আউটপুটে ব্রাউজারে যাচ্ছি, রিফ্রেশ বাটনে ক্লিক করলাম, চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের বডি স্টাইল, সিএসএস কীভাবে লিখতে হয়, যে সেটা ইনলাইন হতে পারে, এগেইন আমি বলি ইনলাইন হতে পারে, ইনলাইন মানে হচ্ছে স্টাইল, ইনলাইন হতে পারে, হতে পারে ইন্টারনাল, এখন যেটা লিখতে সেটা হচ্ছে ইন্টারনাল। এবার এইখানের ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালার দিতে চাই, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিলাম লাইট ব্লু, অথবা যদি মনে করি অন্য কালার দিব লাইক এই যে প্যাল গ্রিন, কন্ট্রোল এস, অল্টা ট্যাব, রিফ্রেশ বাটন, চলে আসছে। সো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি। যদি মনে করি এই যে কন্টেন্টের ঠিক চারপাশে একটা স্পেস তৈরি হবে, এটাকে প্যাডিং বলে, আমরা চাইলে এখানে দেখে আসতে পারি, প্যাডিং নিয়ে আমি পরবর্তীতে আরও কথা বলবো। প্যাডিং, সো প্যাডিং, কিন্তু প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, এই ধরনের অপশন আছে। আমি যদি সবগুলো একত্রে চাই যে টপ, লেফট, রাইট, বটম চারদিকে সমান প্যাডিং হবে, তখন শুধুমাত্র প্যাডিং চুজ করি, চুজ করে আমরা বলে দিচ্ছি সাপোজ 20 পিক্সেল, যে চারপাশ থেকে কী পরিমাণ প্যাডিং যোগ হবে সেটা আমরা এখানে F5 দিলেই বুঝতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি চারপাশে একটা প্যাডিং কিন্তু যুক্ত হয়েছে। সো এই যে আমরা ওয়েব প্রোগ্রামিং, এটাকে সিএসএস কোডের মাধ্যমে কিন্তু একটা স্টাইল সেট করলাম, এটাকে বলা হয় স্টাইলিং ওয়েব পেজেস, স্টাইলিং। সিএসএসকে আমরা বলেছিলাম ক্যাসকেডিং স্টাইল শিট। যদি আমরা সিএসএসে যাই, সিএসএসের শুরুতেই আমরা দেখব এর মিনিংটা, ইন্ট্রাকশনে যদি যাই, এই যে ক্যাসকেডিং স্টাইল শিটস। সো এটা কেন ইউজ করবো, কারণ এটা আমাদের অনেক সময় বাঁচিয়ে দিবে, কেন বাঁচিয়ে দিবে একটু পরে আমরা সেটা বুঝতে পারবো। এক্সটার্নাল স্টাইল শিট আমরা এখনও দেখিনি, একটু পরে দেখব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে H1 এর মাধ্যমে আমরা এই ওয়েব প্রোগ্রামিংটাকে কিছুটা ডেকোরেশন করতে পারলাম। এখন এখানে কিছু প্রবলেমও আছে, প্রবলেমটা কি, সাপোজ আমাদের এই পেজের মধ্যে কোথাও যদি আমি সাপোজ এই প্যারাগ্রাফের পরে একটা H1 ট্যাগ যদি ইউজ করি, যদিও আমরা H1 ট্যাগ একটা পেজে একের বেশি ইউজ করব না, সাপোজ আমি বললাম এখানে হ্যালো এভরিওয়ান, তাহলে এখন দেখা যাবে এই H1 তো সেম, এখানে H1 ধরে কাজ করেছে, এটাকে বলে ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর। তো H1 যত জায়গায় পাবে সব জায়গাতেই কিন্তু এই সেম আউটপুট শো করবে। রান করি, আমরা কিন্তু দুই জায়গাতে সেম দেখতে পাচ্ছি, তাহলে এটা একটা প্রবলেম। এই প্রবলেমের সলিউশন কী, এই সলিউশনের জন্য যেটা করতে হবে, যদি মনে করি যে আমার অনেকগুলো H1 আছে, কোনো একটা পার্টিকুলার H1কে চেঞ্জ করতে হবে, তাহলে আমরা এটার ভিতরে ID ইকুয়ালস টু ডাবল কোটেশন একটা নাম দিব, সাপোজ দিচ্ছি 1। আমরা চাইলে ID ইউজ করতে পারি, চাইলে ক্লাস ইউজ করতে পারি, ক্লাস CLASS। সো প্রথমে আমি ID দেখাচ্ছি, পরে ক্লাস দেখাবো। ID, তাহলে ID ইকুয়ালস টু 1, তাহলে এরপরে কী হবে, আমি H1 #1। তাহলে এখন যেটা হবে, শুধুমাত্র যেখানে এই ওয়ানটা আছে, যদি ID হয় তাহলে অবশ্যই হ্যাশ দিয়ে লিখতে হবে, এই ওয়ানটা যেখানে আছে শুধুমাত্র সেটাই কিন্তু, সেটার জন্যই এই কোডগুলো কাজ করবে, অন্যথায় কাজ করবে না। আমি অল্টা ট্যাব দিচ্ছি, এবার রিফ্রেশ দিই F5, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু ওয়েব প্রোগ্রামিং কাজ করছে, হ্যালো এভরিওয়ানের জন্য কিন্তু এই সিএসএসটা কাজ করেনি। আশা করি ক্লিয়ার হতে পেরেছি। এখানে H1টা দিতে হবে তা না, H1টা যদি আমি রিমুভ করে দিই তাও সমস্যা নেই, কারণ একটা পেজের মধ্যে যেই ID গুলো ইউজ করবো প্রত্যেকটার জন্য ইউনিক, একটা ID নেম অবশ্যই দুই জায়গাতে ইউজ করবো না, একটার জন্য একটাই। অল্টা ট্যাব দিচ্ছি এগেইন, এখানে রিফ্রেশ বাটন দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি কোনো ধরনের চেঞ্জ নাই। এইভাবে যদি মনে করি আমি প্রত্যেকটার জন্য একটা করে ID সেট করবো, সাপোজ হ্যালো এভরিওয়ান, এটার জন্য একটা ID নিচ্ছি, ID ইকুয়ালস টু 2। এখন যদি মনে করি যে আমার 2 জন্য আলাদা CSS, তাহলে #GW2 কার্লি ব্র্যাকেটস। এখন যদি এটা বলি যে টেক্সট অ্যালাইন সাপোজ বললাম রাইট, তারপরে আমি ইচ্ছাকৃত ভাবি জাস্ট অ্যাট্রিবিউটগুলোর সাথে যাতে তোমরা পরিচিত হতে পারো, এই জন্য বিভিন্ন অ্যাট্রিবিউট লেখার চেষ্টা করতেছি। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ বললাম টমেটো, দেন হচ্ছে যদি আমরা বলি যে প্যাডিং বললাম 10 পিক্সেল, সো একটু আগে দিয়েছিলাম 20 পিক্সেল, 10 পিক্সেল, কন্ট্রোল এস। এবার আমি মজিলা ওপেন করি, রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার জন্য কিন্তু ডিফারেন্ট CSS কাজ করছে। সো ID মাধ্যমে আমরা যে সাপোজ আমাদের এখানে প্যারাগ্রাফ তো অনেকগুলো আছে, যদি প্রি ট্যাগ ধরে কাজ করি সবগুলো কিন্তু একই রকম হয়ে যাবে।
সবগুলো কিন্তু একই রকম হয়ে যাবে। তাহলে আমাদের যদি মনে করি শুধু একটা পার্টিকুলার প্যারাগ্রাফটি চেঞ্জ করব, তাহলে আমরা দেখা যাচ্ছে যে আইডির মাধ্যমে চেঞ্জ করতে পারি। এখন যদি এমন হয় যে এই প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ সবগুলো একই প্যাটার্ন হবে, তাহলে আমরা দেখা যাচ্ছে যেটা ইউজ করি ক্লাস। আচ্ছা, তাহলে আমরা আইডিটা ইন্ট্রোডিউস করলাম, কীভাবে ইউজ করতে সেটা বোঝার চেষ্টা করলাম। আমরা কিন্তু এই পির ভিতরেও আইডি দিয়ে কাজ করতে পারবো। এখন আসি যে আমি এই পির ভিতরের অ্যাট্রিবিউট যেগুলো সেট করছিলাম, স্টাইল হোক অথবা আমাদের নর্মাল অ্যাট্রিবিউট হোক, সব মুছে দিচ্ছি। কন্ট্রোল এস, রিফ্রেশ বাটন দিই, আমাদের এই প্যারাগ্রাফে কিন্তু নর্মাল অবস্থায় চলে আসছে। এখন আসি যদি এই প্যারাগ্রাফের জন্য আমরা কোনো স্টাইল সেট করতে চাই, এবার আমি যাই ক্লাসের মাধ্যমে, ক্লাস ইকুয়ালস টু, এবার ক্লাসের নাম দিচ্ছি সাপোজ প্যারা, যে কোনো নাম দেওয়া যাবে। এখন যখন ক্লাস হবে তাহলে এটাকে বলে আইডি সিলেক্টর। তো তিন ধরনের সিলেক্টর, চার ধরনের সিলেক্টরের কথা আমি শুরুতে বলেছিলাম। একটা ছিল ট্যাগ সিলেক্টর, যেটা সরাসরি ট্যাগের নাম দিয়ে ইউজ করা হয়, দেন হচ্ছে আইডি সিলেক্টর, এরপর হচ্ছে ক্লাস সিলেক্টর। তো ক্লাস সিলেক্টর আমি নাম দিয়েছি কি প্যারা, তাহলে এখানে আমি দিচ্ছি ডট, ক্লাসের জন্য অবশ্যই ডট ইউজ করতে হবে, PARA। এখন যদি এই প্যারাগ্রাফটার আমি চাই টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিলাম, দেন হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি দিচ্ছি সাপোজ 24 পিক্সেল, ফন্ট ফ্যামিলি কী ধরনের ফন্ট চাই ভারদানা দিয়ে দিই, ভারদানা। দেন হচ্ছে আমরা যদি মনে করি ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমরা একটা কালার দিয়ে দিই সাপোজ লাইট, লাইট গ্রে চালিয়ে দিতে পারি, দিলাম লাইট গ্রে। যদি মনে করি কোনো ধরনের প্যাডিং ইউজ করব, সব দিকে প্যাডিং ইউজ করতে চাইলে আমি একটা নেই কমন সাপোজ 20 পিক্সেল। তো অনেকগুলো প্রপার্টি কিন্তু এখানে লিখে ফেলেছি, লিখে এবার আউটপুটে তোমরা একটা একটা করে লিখে আউটপুট দেখার চেষ্টা করবো, রিফ্রেশ। তো আমরা দেখতে পাচ্ছি এই প্যারাগ্রাফের জন্য কিন্তু আমাদের একটা স্টাইল সেট হয়ে গেছে। তো চারপাশে আমরা দেখতে পাচ্ছি প্যাডিং, এখানে দেখো প্যাডিং কিন্তু চারপাশে নাই, বাট এটার ক্ষেত্রে আছে। তো এইভাবে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো। এখন যদি আমরা মনে করি এই প্যারাগ্রাফটার জন্য সেম এই স্টাইলটা চাই, তাহলে খুবই সিম্পল, কেন সময় বেঁচে যায় এখান থেকে বুঝতে পারবা। তাহলে আমাদের এই সেকেন্ড প্যারাগ্রাফের হ্যালো এভরিওয়ান ঠিক নিচে আমি যদি এই স্টাইলটা রিমুভ করে দিই, কন্ট্রোল এস, যদি একটু দেখে আসি আউটপুট, রিফ্রেশ যাচ্ছি, এই হচ্ছে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ। আমি এই প্রথমটার সাথে দ্বিতীয়টা সেম চাচ্ছি, তাহলে আমরা কী করব, এখানে এর ভিতরে শুধুমাত্র বলবো ক্লাস, এই পূর্বের যে ক্লাসটা সেটি আমরা এখানে বলে দেবো PARA। তো একই ক্লাস বিভিন্ন জায়গাতে ইউজ হতে পারে, কিন্তু একই আইডি বিভিন্ন জায়গাতে ইউজ হবে না, এটা অবশ্যই মাথায় রাখবো। আইডি ইউনিক, বাট ক্লাস আমরা যতবার খুশি ততবার ইউজ করতে পারবো, যে কোনো জায়গাতে ক্লাস ইউজ করা যাবে। আমি কন্ট্রোল এস দিচ্ছি, মজলাতে যাচ্ছি, রিফ্রেশ বাটনে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফ কিন্তু সেম। এটা কিন্তু আলাদা, কারণ হচ্ছে এই প্যারাগ্রাফের জন্য আমরা ইনলাইন CSS লিখেছিলাম লাস্ট প্যারাগ্রাফে, যে ইনলাইন CSS। সো এখানে এটা হচ্ছে ইনলাইন, আর এখন যেটা লিখলাম এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল। সর্বশেষ আমাদের CSS যে আরেকটা স্টাইল সেটা আমরা দেখার চেষ্টা করব, সেটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল। এখন সাপোজ যদি আমি মনে করি এর কোনো কোডেই এখানে লিখবো না, আমি এই স্টাইল পুরোটা মুছে দিচ্ছি, রিমুভ করে দিলাম, কন্ট্রোল এস, আমি যদি কোডে যাই F5 দিই, আমার কিন্তু এই প্রথম দুই প্যারাগ্রাফের জন্য কোনো স্টাইলই নাই, হেডিংয়ের জন্য কোনো স্টাইল নাই। তাহলে এখন আমরা কী করব, আমি এক্সটার্নালের মাধ্যমে এটা করতে চাচ্ছি, আইডি সেট করা আছে, ক্লাস সেট করা আছে, তো এগুলো ধরে ধরে আমি চাইলে কাজ করতে পারবো। তাহলে কীভাবে কাজ করব, এক্সটার্নাল শিট আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্টাইল ডট CSS, শুরুতে আমরা তৈরি করে নিয়েছিলাম ব্ল্যাঙ্ক, এটার মধ্যে আমরা সব ধরনের CSS কোড লিখতে পারবো। তো আসি শুরুতে যদি আমরা বলি H1, তাহলে H1 লিখলে বরাবরের মতোই কিন্তু সকল H1 এর জন্য কাজ করবে। যদি আমি লিখি H1 এর জন্য টেক্সট অ্যালাইন সেন্টার, শুধু এতটুকু লিখি, কন্ট্রোল এস, কাজ করবে কি না, অবশ্যই কাজ করবে না, কাজ করে নাই। সো এটা H1, এটা H1 কাজ করেনি, রিজন হচ্ছে আমাদের এই যে লেখাটা লিখলাম এটা যে স্টাইল ডট CSS, এই পেজটা তো মেইন পেজের সাথে লিঙ্কড নাই। তাহলে কীভাবে লিঙ্ক করাবো আমরা একটু দেখি, LINকে লিঙ্ক, দেন হচ্ছে REL
style sheet space href href দেয়া মাত্র অটোমেটিক আমাদের সাজেশন দিচ্ছে সিএসএস এর মধ্যে আমি সিলেক্ট অবস্থা আছে এন্টার দিচ্ছি সিলেক্টর অবস্থা আছে এন্টার দিচ্ছি আমাদের বসে পড়ল ব্র্যাকেট ক্লোজ যদি আমাদের লিংকে কোনো প্রবলেম না হয় আশা করি কাজ করবে কন্ট্রোল এস দিলাম এবার আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এইচ1 ট্যাগ এর জন্য যেই স্ট্যাটিক লিক্সি কাজ করছে সো এটাকেই বলা হয় এক্সটারনাল সিএসএস যে আমাদের সিএসএসটা আলাদা পেজে থাকবে শুধুমাত্র লিংকটা বলে দিব তাহলে অটোমেটিক কাজ করবে এখন যদি আমরা বলি যে এইচ1 সবই সেন্টার সমস্যা নাই বাট ওয়ানটা কালার ব্যাকগ্রাউন্ড কালার আসবে তাহলে যদি মনে করো এইচ1 থাকবে থাক এখন যদি মনে করো যে হ্যাশ ওয়ান এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ওখানে দুইটা আইডিয়া আছে একটা ওয়ান একটা টু তাহলে ব্যাকগ্রাউন্ড কালার একটা নিচ্ছি সো আমরা যদি মনে করি ডিফারেন্ট কালার লাইক লাইট ব্লু অথবা লাইট কোরাল নেই দেখি কাজ করে কিনা কন্ট্রোল এস অল্টার ট্যাব দিয়ে আমি যাচ্ছি এফ ফাইভ দিয়ে রিফ্রেশ দিচ্ছি তাহলে যে ওয়েব প্রোগ্রামিং এটার পেছনে কিন্তু কাজ করলো হ্যালো এভরিওয়ানে কিন্তু আসেনি এটা কিন্তু টু সম্ভবত রান করি সরি ক্লিক করি এই যে এইচ ওয়ানের আইডি হচ্ছে টু এখন যদি মনে করি আমি টুটা চেঞ্জ করতে চাই যেহেতু এটা আইডি হ্যাশ দিব টি ডাব্লিউ টু কার্লি ব্র্যাকেট এন্টার দিচ্ছি এটা যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই সাপোজ দিচ্ছি ডট ডট জর ব্লু ওকে কন্ট্রোল এস অল্টার ট্যাব এগেন রিফ্রেশ দিচ্ছি তাহলে এটার জন্য একটা কালার কিন্তু আমরা পেয়ে গেলাম যদি মনে করি এটার জন্য একটা প্যাডিং ইউজ করব প্যাডিং সাপোজ টোয়েন্টি পিক্সেল এবং এটার জন্য প্যাডিং ইউজ করতে চাই টেন পিক্সেল দেখি কাজ করে কি না কন্ট্রোল এস অল্টার ট্যাব এফ ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি অল্টার ট্যাব তোমরা না বুঝে থাকো তাহলে সরাসরি এই ব্রাউজারটা ক্লিক করবা দেন রিফ্রেশ দিবা এটা দেখা শেষ মিনিমাইজ করবা আবার করে চলে আসবা তাহলে এই হচ্ছে এলিমেন্ট সিলেক্টর এই হচ্ছে আইডি সিলেক্টর এখন আসি আমাদের ক্লাস সিলেক্টর আমাদের অবশ্যই এখানে একটা ক্লাস আছে প্যারা নামে একটা ক্লাস আছে সো আমরা এখানে ডট প্যারা কার্লি ব্র্যাকেটস এন্টার সাপোজ ফন্ট সাইজ বলে দিচ্ছি প্রথমেই ফন্ট সাইজ ফন্ট সাইজ বললাম সাপোজ টোয়েন্টি ফোর বা বললাম টোয়েন্টি পিক্সেল ওকে টোয়েন্টি পিক্সেল আমরা যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই সাপোজ যদি মনে করি অ্যাকোয়ামেরিন নিব নেই দেন টেক্সট অ্যালাইন জাস্টিফাই কন্ট্রোল এস তাহলে এই প্যারাটা কয়টা জায়গাতে আছে আমরা যদি দেখি পিতে আছে এই পিতেও আছে বাট এই পিতে নাই তাহলে দুইটা প্যারাগ্রাফে কাজ করবে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা পিতে কিন্তু প্যারাগ্রাফটা কাজ করছে প্যারাগ্রাফ ট্যাগের অ্যাট্রিবিউটগুলো কাজ করছে লাস্ট প্যারাগ্রাফে কিন্তু আমাদের এটা ইনলাইন ছিল যে কারণে এটা কিন্তু ইনলাইনটা অবস্থা ইনলাইনের কোডটাই কাজ করেছে এখন যদি এটা চারপাশে প্যাডিং চাই সো আমি অ্যাট্রিবিউট বারবার লিখতেছি যাতে তোমাদের অ্যাট্রিবিউটগুলো একটু হলো মনে থাকে সাপোজ প্যাডিং বললাম টোয়েন্টি পিক্সেল দেখি কি আসে ব্রাউজারে যাই রিফ্রেশ বাটনে ক্লিক করি দেখো চারপাশে কিন্তু আমাদের প্যাডিং আসছে সো আমাদের এখানে দেখতে পেলাম যে কীভাবে এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করতে হয় এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করতে হয় এটা আমরা বোঝার চেষ্টা করলাম এখন আসো তুমি যদি মনে করো যে এই যে লরেম ইপসাম এটাকে বোল্ড করবো তাহলে আগের মতোই শুরুতে আমরা যেটা বলছিলাম যে বীর শুরু এবং এই পাশে সে বীর শেষ হবে দেখি কন্ট্রোল এস দিচ্ছি এখানে রিফ্রেশ দিচ্ছি কাজ এই যে কাজ করছে আমাদের এখানে কিন্তু লরেম ইপসামটা কাজ করলো সেইভাবে আমরা চাইলে বোল্ড ইটারিক আন্ডারলাইন ইচ্ছা মতো দেখবো যদি মনে করি এখন এই প্যারাগ্রাফটাকে কোথাও ভাঙা দরকার তাহলে আমরা কী ইউজ করবো ব্রেক ট্যাগ ইউজ করবো যাই সেকেন্ড যে প্যারাগ্রাফ আছে মনে করলাম যে এখান থেকে আমার এটা ব্রেক করতে হবে তাহলে কী দিব বিআর কন্ট্রোল এস এবার আসি রিফ্রেশ দিই চলে আসছে বিআর যদি একাধিক দিই তাহলে আরও লাইন ব্রেক করবে তো আমার মনে হয় আমরা যতটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এটা ছিল আমাদের ইনলাইন সিএসএস এছাড়াও আমাদের ছিল হচ্ছে ইন্টারনাল সিএসএস যদি মনে করি এখানে ইন্টারনাল সিএসএস দেখতে চাই সাপোজ আমি এখানে একটা প্যারাগ্রাফ বাড়াই হ্যালো এভরিওয়ানের পরে একটা প্যারাগ্রাফ বাড়াচ্ছি কি লিখব দিস ইজ আওয়ার ফার্স্ট
web programming class. এখন আমি চাই দেখি আউটপুটে দেখে আসি কি আসলো. সো দিস ইজ আর ফার্স্ট প্রোগ্রামিং ক্লাস. এখন আমি এটাকে ইন্টারনাল সিএসএস ইউজ করে কিছু ফরম্যাটিং করব. তাহলে কোডে যাই. সো ইন্টারনাল কি হয়, অবশ্যই হেড পার্টের মধ্যে হবে এবং হেড পার্টের মধ্যে আমাদের কি হবে, টাইটেল ঠিক নিচে আমরা স্টাইল শুরু এবং শেষ থাকবে, তার ভিতরে আমরা লিখতে যাচ্ছি. তাহলে যদি মনে করি পির একটা নাম দিব, সেটা আইডি দিয়েও দিতে পারি, ক্লাস দিয়েও দিতে পারি. যদি মনে করি আইডি দিয়ে দিব, আইডি দিচ্ছি সাপোজ থ্রি. তাহলে এখানে আমরা কি লিখব, হ্যাশ থ্রি কার্লি ব্র্যাকেটস, এখানে বললাম ফন্ট ফ্যামিলি ভারদানা ভারদানা, ওকে সেমিকলন, ফন্ট সাইজ বললাম 24 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ বললাম পিঙ্ক, কন্ট্রোল এস. এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার পাশাপাশি যদি আরও বলি টেক্সট অ্যালাইন সেন্টার, অনেকগুলো অ্যাক্টিভিটি ইউজ করলাম, কন্ট্রোল এস আসি. তাহলে আমরা এই পার্টটার প্রতি লক্ষ্য রাখবো কাজ করছে কিনা. সো আমাদের কিন্তু কাজ করছে, দিস ইজ আর ফার্স্ট ওয়েব প্রোগ্রামিং ক্লাস, এটা কিন্তু কাজ করছে. তো এখন আসি যদি আর একটা অ্যাক্টিভিটির সাথে আমাদের পরিচয় করিয়ে দিই. সাপোজ বললাম ধরো টেক্সট ট্রান্সফর্ম, বললাম হচ্ছে আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস লোয়ার কেস এই অপশনগুলো আছে. এর মাধ্যমে যেটা হবে পুরো লেখাটা, এই লেখাটা সব আপার কেস লেটারে কনভার্ট হয়ে যাবে. দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব প্রোগ্রামিং ক্লাস, সবগুলি আপার কেজে কনভার্ট হয়েছে. সো আমরা অনেকগুলো অ্যাক্টিভিটির সাথে পরিচিত হলাম. এবার আসি যে আমরা সোফার একটা পেজের মধ্যে কানেক্টেড ছিলাম, আমরা কিছু লিঙ্ক জেনারেট করব, যেটা আমরা ক্লাসে শুরুতে বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা লিঙ্ক দেখব. তো আমরা এখান থেকে কোড কমিয়ে ফেলি, আমি লাস্টের দুই প্যারাগ্রাফটা মুছে দিই, ইভেন লাস্টের সব শুধু একটা প্যারাগ্রাফ থাক. কন্ট্রোল এস, অল্টার ট্যাব দিয়ে দেখি, রিফ্রেশ বাটন, সো আমাদের এতটুকুই থাক. এটা এইচ ওয়ান, এটা একটা প্যারাগ্রাফ. নিচে আমি কতগুলো লিঙ্ক তৈরি করতে চাই, পি ট্যাগ দিয়ে কয়েকটা ওয়ার্ড লিখি. সাপোজ ধরো লিখলাম অ্যাবাউট, কন্ট্রোল ডি দিচ্ছি, ডুপ্লিকেট হচ্ছে. সাপোজ লিখলাম ইমেজ গ্যালারি, ইমেজ গ্যালারি আমরা লিখলাম অ্যাবাউট ইমেজ গ্যালারি. যদি মনে করি আরও একটা লিঙ্ক সেট করবো, কন্ট্রোল ডি দিচ্ছি, ডুপ্লিকেট. এখানে আমরা যদি মনে করি দিব গুগল. সো আমরা অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাবে, ইমেজ গ্যালারিতে ক্লিক করে ইমেজ গ্যালারিতে যাবে, গুগলে ক্লিক করলে গুগলের ওয়েবসাইট ওপেন হবে. তো অ্যাবাউট এবং ইমেজ গ্যালারি এগুলোর জন্য আমাদের পেজ ক্রিয়েট করতে হবে. তাহলে আমরা কোথায় পেজ বানাবো, এই লেকচার ওয়ানের এই যে ফাঁকা অংশ আছে নিচের দিকে রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল, আমরা এখন একটা নাম দিচ্ছি অ্যাবাউট ডট এস টি এম এল, আরেকটা নাম দিচ্ছি নিউ ফাইল, নাম দিচ্ছি হচ্ছে ইমেজ গ্যালারি জি এ ডাবল ইআর ওয়াই ডট এস টি এম এল. সো আমাদের দুইটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হয়ে গেল, ইমেজ গ্যালারি অ্যাবাউট. সো কোনটা অ্যাক্টিভ আছে আমরা কিন্তু কালার দেখে বুঝতে পারি. সো এখন আমি একটু প্লাগ ইনে যাই যে শর্টকাটে কীভাবে কোড নিয়ে আসা যায়, আমাদের এখন বেসিক স্ট্রাকচার টাইপ করতে চাচ্ছি না. এই শর্টকাটে কোড নিয়ে আসার জন্য আমাদের জনপ্রিয় একটা প্লাগ ইন আছে, আমরা এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি এক্সটেনশন ম্যানেজার, এখানে ক্লিক করব, অথবা ফাইলে গিয়ে এক্সটেনশন ম্যানেজার যে কোনো একটা জায়গাতে ক্লিক করলেই হচ্ছে. আমি এক্সটেনশন ম্যানেজারে ক্লিক করলাম, অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে. ক্লিক করলে এখানে অপশন দেখতে পাচ্ছি অ্যাভেলেবল থিমস ইনস্টল ডিফল্ট. সো আমাদের অ্যাভেলেবলে আমরা সার্চ দেওয়ার চেষ্টা করব. আমাদের প্রথম যেই প্লাগ ইনটা আমরা নিব বা এক্সটেনশনটা আমরা নিব, সেটার নাম হচ্ছে ইমমেট, ইএমএমইটি ইমমেট, এই যে ইএমএমইটি. এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইনস্টল নাই, ইনস্টল থাকলে আমাদের এখানে দেখাতো যে এটা ইনস্টল আছে. তো আমি ইনস্টল করবো এবং পরবর্তী ইনস্টলটা গিয়ে দেখবো এটা ইনস্টল হয়েছে কিনা. ইনস্টলে ক্লিক করি, এটা ইনস্টল হচ্ছে, একটু সময় নিচ্ছে.
তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশন সাকসেসফুল ক্লোজ। এবার যদি আমরা ইনস্টলতে যাই তাহলে আমরা দেখতে পাবো ইনস্টল হয়েছে। এই যে ডিজেবল রিমুভ, আমরা চাইলে ডিজেবল করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি। তো আমরা একটাই এক্সটেনশন ইনস্টল করলাম ইমমেট। এর অনেক বেনিফিটস আছে, আমরা আজকে সিম্পল কয়েকটা বেনিফিটের কথা বলবো। দেখুন, আমি বেসিক স্ট্রাকচার টাইপ করতে চাচ্ছি না, যেহেতু এই প্লাগিনটা বা এক্সটেনশনটা আমরা ইনস্টল করলাম, এটার অনেক শর্টকাট আছে। সাপোজ শিপ ধরে যদি আমি এক্সক্লামেটরি সাইন দিই, শিপ ধরে ওয়ান, ওয়ানের উপরে দেখতে পাচ্ছি আমরা এক্সক্লামেটরি সাইন, শিপ ধরে যদি এক্সক্লামেটরি সাইন দিই, এরপর যদি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করি, অটোমেটিক বেসিক স্ট্রাকচারটা টাইপ হয়ে যাবে। সো এই কারণে আমরা ইমমেটটা ইনস্টল করলাম। আমি বারবার এটা লিখতে চাই না, আমি আবার দেখাই, কন্ট্রোলে দিয়ে ব্যাকেজ দিয়ে মুছে ফেললাম, শিপ ধরে এক্সক্লামেটরি সাইন, দেন ট্যাপ প্রেস করব, অটোমেটিক আমাদের বেসিক স্ট্রাকচার চলে আসছে। সাপোজ এখানে লিখতেছি অ্যাবাউট, শব্দটা লিখলাম অ্যাবাউট। এখন আসি যে এইখানে যদি মনে করি একটা হেডিং থাকবে এইচ ওয়ান, আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এইচ ওয়ান লিখতাম, দেন ক্লোজ করতাম। এখন ইমমেট থাকার কারণে আমাদের এইভাবে না লিখে শুধু যদি এইচ ওয়ান লিখি, এইচ ওয়ান এবং ট্যাপ দিয়ে অটোমেটিক আমাদের এইচ ওয়ান ট্যাগ শুরু শেষ হয়ে যাবে। তো এটার ভিতরে দিচ্ছি অ্যাবাউট পেজ। এখন যদি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিই লাইক পি, শুধু পি লিখে ট্যাপ দিলে পি ট্যাগ চলে আসবে। এখন এখানে আমাদের ডামি টেক্সট দরকার, ডামি টেক্সট যেটা আমরা লরেম কপি পেস্ট করে নিয়ে আসলাম নেট থেকে, তোমাদের মনে আছে কিনা জানি না, এই যে লরেম এখানে নিয়ে আসছে। আমি এখন এই ডামি টেক্সট শর্টকাটে নিয়ে আসতে চাই। তো এটার জন্য একটা প্লাগইন আমরা ইনস্টল করব। আমি একটু আগে আইকন থেকে গিয়েছিলাম, এখন আমরা এখান থেকে যাই ফাইলে গিয়ে এক্সটেনশন ম্যানেজার, এখানে আমি সার্চে গিয়ে, অবশ্যই আমরা অ্যাভেলেবলে থাকবো, সার্চে গিয়ে আমি লিখতেছি লরেম, আর এল ও আর ইএম, লরেম আই পি এস ইউ এম, লরেম ইপসাম। দেখি খুঁজে পাই কিনা, এখানে দেখা যাচ্ছে না, ডাউনলোড স্ক্রল করি, এই লরেম ইপসাম। সো আমরা এটাকে ইনস্টল করবো, আমি ইনস্টল করি। সো ইনস্টলেশন সাকসেসফুল ক্লোজ। সো লরেম ইপসামের সুবিধা কি, এখন যদি আমি প্যারাগ্রাফের ভিতরে এল ও আর ই এম লিখে ট্যাপ দিই, আমাদের অটোমেটিক লরেম এর কোড কিন্তু চলে আসে, দ্যাট মিনস ডামি টেক্সট চলে আসছে। আমি যদি আবার লরেম লিখি এল ও আর ই এম, বেশি টেক্সট দরকার, ট্যাপ দাও, চলে আসছে। সো এই যে শর্টকাটে আমরা ডামি টেক্সট নিয়ে আসতে পারি, এই জন্য লরেম ইপসাম। অনেক সময় যদি কোড কাজ না করে, সাপোজ আমি যদি এখানে এন্টার দিই, তাহলে কোড ফরম্যাটিংটা হোক। আচ্ছা, কোড ফরম্যাটিংয়ের জন্য আমরা একটা এক্সটেনশন নিব, একটু পরে দেখাচ্ছি। যদি মনে করি যে বেশ কিছু অপশন আছে, শর্টকাট আছে, এগুলো আমরা শিখব। ধরো লিখলাম লরেম এল ও আর ই এম, লরেম আন্ডার স্কোর এস টি এম এল আন্ডার স্কোর পি। সাপোজ কয়টা প্যারাগ্রাফ চাও, যদি আমি দুইটা প্যারাগ্রাফ চাই, টু দিলাম। এবার যদি ট্যাপ দিই, আচ্ছা কিছু হয়নি, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট এল যদি প্রেস করি তাহলে হচ্ছে। আচ্ছা, আমি আবার রিপিট করি, আমি এটা মুছে রিমুভ করে দিচ্ছি, বা কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড, রিমুভ হয়ে গেল। সো এটা আরেকটা স্টাইল, আমি প্রথমে দেখেছিলাম শুধু লরেম লিখবো, ট্যাপ দিব, চলে আসছে। এরপরে আমি চাইলে প্যারাগ্রাফ শুরু এবং শেষ লিখতে পারি, শুরুতে এবং শেষে। অনেক সময় এই এক্সটেনশনটা যদি লরেম লিখে ট্যাপ দিলে কাজ না করে, তাহলে যেটা দিতে হবে লরেম কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল ধরে শিফট, কন্ট্রোল শিফট একসাথে ধরবো, দেন এল প্রেস করব, তাহলে আমাদের ডামি টেক্সট চলে আসবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত আসি, কন্ট্রোল জেড দুইবার দিলাম, এবং আমার এগুলো দরকার নেই, সবই রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি যেটা চাচ্ছিলাম যে দুইটা বা তিনটা প্যারাগ্রাফ দরকার, তাহলে এলও আর ইএম, লরেম আন্ডার স্কোর এস টি এম এল আন্ডার স্কোর পি টু, এখানে ট্যাপ দিলে হবে না, কন্ট্রোল শিফট ধরবো, কন্ট্রোল শিফট প্রেস করে ধরে এল প্রেস করবো, এল, তাহলে আমাদের দেখা যাচ্ছে দুইটা প্যারাগ্রাফ কিন্তু অটোমেটিক চলে আসছে, দুইটা প্যারাগ্রাফ অটোমেটিক চলে আসছে। আমাদের সময় অনেক সেভ হলো। অ্যাবাউট পেজটা এবার ওপেন করবো, আমি একটু দেখে আসি, এখানে অ্যাবাউট পেজে যেখানে অটোমেটিক চলে আসে, রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন উইথ ফায়ারফক্সে যাই। এখন কিন্তু আমাদের দুইটা পেজ ফায়ারফক্স ওপেন হবে, এই যে হোম পেজ এবং অ্যাবাউট পেজ। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট পেজ আমরা খুব দ্রুত তৈরি করে ফেলতে পারছি, এবং অ্যাবাউট পেজের মধ্যে এখানে টাইটেল দেখতে পাচ্ছি, অ্যাবাউট দেখাচ্ছে। তো এখানে আমরা সিএসএস ইউজ করে সব ধরনের কাজ করতে পারবো। আপাতত আমি সিএসএসে যাচ্ছি না, অথবা চাইলে কিছু সিএসএস তুমি এখানে ইন্টারনাল সিএসএস দেখতে পারো, যদি মনে করো এখানে দেখবা যে এস টি ওয়াই এল ই স্টাইল, শুরু এবং শেষ, প্রথমে আসো ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিই, বডির ব্যাকগ্রাউন্ড। সো বডি ট্যাগ এটা এর আগে দেখিনি, সো এইটাতে দেখে নিই, বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি। বডির ব্যাকগ্রাউন্ড কালার বলতে কী বুঝি আমরা এখানেই বুঝতে পারবো।
একটা কালার দিলাম, এখানে আসি, রিফ্রেশ বাটন দিই, এই যে কালার চলে আসে। যদি মনে করি বডির একটা ফন্ট সাইজ সেট করবো, সেটাও হতে পারে। যে বডি যদি মনে করি একটা সকল ফন্ট ফ্যামিলি একই হবে, যদি মনে করো ফন্ট ফ্যামিলি এরিয়াল এরিয়াল দিতে চাচ্ছি, দেখি কাজ করে কিনা। সবাই এরিয়াল ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলিতে চলে আসছে। অ্যাবাউট পেজটাকে টাইটেলটাকে আমরা সেন্টার নিতে চাই, তাহলে কী করবো, এইচ ওয়ান সিলেক্টর ধরবো, দেন টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমার মনে হয় এটা কাজ করবে। F5 দিচ্ছি, রিফ্রেশ বাটন। প্যারাগ্রাফগুলোকে যদি জাস্টিফাই করতে চাই, সিম্পলি পি টেক্সট অ্যালাইন জাস্টিফাই। যদি মনে করি ফন্ট সাইজ একটু বড় করে নিব, ফন্ট সাইজ 24 পিক্সেল, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট পেজ ডান। আমাদের টার্গেটটা কি, যে টার্গেটটি আমরা আগাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্স পেজে। এই যে অ্যাবাউটে ক্লিক করলে আমাদের এখানে একটু দেখে আসি অ্যাবাউট শব্দটা আসছিল কি না, যে আসছে অ্যাবাউটে ক্লিক করবো, আমাদের এই পেজটা ওপেন হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। আমি এটা রিমুভ করে দিচ্ছি, গুগল টু রিমুভ করে দিচ্ছি। অ্যাবাউটে ক্লিক করবো, অ্যাবাউট পেজ ওপেন হবে। ইমেজ গ্যালারিতে ক্লিক করবো, ইমেজ গ্যালারি পেজ ওপেন হবে, যেখানে অনেকগুলো ইমেজ থাকবে। গুগলে ক্লিক করবো, গুগলের সাইটটা ওপেন হবে। সো এই কাজগুলো আমরা এখানে দেখতে যাচ্ছি। তাহলে লিঙ্ক জেনারেট করার জন্য কী করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, দেন HREF। এই যে আমাকে সাজেশন দিচ্ছে, আমি আবার প্রয়োজন আবার দেখাই রিমুভ করে। যদি মনে করি এন্টার দিয়ে তারপরে লিখবো, তাও কোনো সমস্যা নাই, ট্যাব দিয়ে সরে গেলাম। সো প্রথমে অ্যাঙ্কর ট্যাগে শুরু আর শেষ, শুধু যদি এ লিখো তাহলে কিন্তু এর কোনো অ্যাকশন নাই। আমি রান করে দেখে আসি, রিফ্রেশ বাটন দিচ্ছি। সো অ্যাঙ্কর ট্যাগের কোনো কিন্তু অ্যাকশন নাই। যতক্ষণ পর্যন্ত আমরা HREF না দিব হাইপারলিঙ্ক রেফারে, ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে না। তাহলে এর ভিতরে আমি একটা স্পেস দিচ্ছি, HREF সাজেশন দিচ্ছি, এন্টার দিচ্ছি, অটোমেটিক সাজেশন দিচ্ছে আমি কাকে লিঙ্ক করাবো। সো আমি অ্যাবাউট ডট এস্টিমেল লিঙ্ক করাবো। এবার কন্ট্রোল এস, এবার দেখি আমাদের আউটপুট একটু হলেও চেঞ্জ আসবে। রিফ্রেশ, দেখ একটা, এগুলোতে কিন্তু হ্যান্ড আসে না, বাট যদি অ্যাবাউটের উপরে নিয়ে যাই একটা হ্যান্ড সাইন আসছে এবং একটা আন্ডারলাইন আসছে। যদি ক্লিক করি আমার অ্যাবাউট পেজে চলে আসছে। সো আমাদের লিঙ্ক কিন্তু কাজ করলো। আমি এখানে ব্যাকে যাই, যদি মনে করি এখানে একটা বাটন সেট করবো বা এখানে একটা লেখা সেট করবো যে হোম পেজে ক্লিক করলে হোম পেজে যাবে, সেটাও হতে পারে। তাহলে আমরা চাইলে ওই কাজটা করে আসি, যে আমাদের অ্যাবাউট পেজ কোনটা। অ্যাবাউট পেজে ডাবল ক্লিক করি একবার, সবার নিচে এসে আমি বললাম যে পি চেক দিয়ে হোম পেজ। তো এটা দুই পাশে লিঙ্ক সেট করবো। আচ্ছা, এখানে যেহেতু অটোমেটিক কোড আগে চলে আসে, এই জন্য আমরা প্রথমে অ্যাঙ্কর ট্যাগে শুরু শেষ দিলাম, তারপরে হোম পেজ লিখি, হোম পেজ। এবার আসি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, আগের মতো HREF আমরা এখন দিব। কোনটা হোম পেজ, কোনটা ইন্ডেক্স, কন্ট্রোল এস। পার্থক্যটা অবশ্যই আউটপুটে গেলে বুঝতে পারবো। রিফ্রেশ, অ্যাবাউট পেজে যাচ্ছি। এবার হোম পেজে ক্লিক করলে আমরা হোম পেজে কিন্তু ফেরত আসবো, অ্যাবাউট হোম পেজ। তো আমরা আশা করি লিঙ্কের কাজটা বুঝতে পেরেছি। ইমেজ গ্যালারি বা গুগলে যদি লিঙ্ক সেট করি, আগে গুগলেরটা দেখি। আসো আমরা ইন্ডেক্স পেজে যাই, এখানে গুগলের দুই পাশে আমরা লিঙ্ক সেট করবো। এ শুরু এবং শেষটা যেহেতু অটোমেটিক চলে আসে, আমাদের এটা কেটে দিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। এবার আসো এখানে HREF, এখানে আমাদের গুগলের লিঙ্কটা দিতে হবে। তাহলে গুগলের লিঙ্কটা কী হবে, আমরা এখান থেকে যদি লিখি google.com, এবার এই লিঙ্কটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর এখানে কন্ট্রোল ভি দিলাম। এই অটোমেটিক কিন্তু https ক্লোন ডাবল সার্চ অটোমেটিক বসে পড়ছে। কন্ট্রোল এস দিচ্ছি, এবার আমরা দেখি কাজ করে কি না। রিফ্রেশ বাটন দিচ্ছি, গুগলে যদি ক্লিক করি এখন গুগল ওপেন হবে। আমরা সরাসরি কিন্তু গুগলে চলে গেলাম। সো অ্যাক্টিভ লিঙ্ক কিন্তু কাজ করলো গুগলের। লাস্ট আসি ইমেজ গ্যালারি, এখানে চাইলে আমরা একটা সেট করতে পারি। গুগলে ক্লিক করবো, নিউ উইন্ডোতে ওপেন হবে। এখন কিন্তু আমাদের কারেন্ট উইন্ডোতেই ওপেন হচ্ছে, ব্যাকে যাচ্ছি। সো এটার জন্য আমরা চাইলে একটা টার্গেট অ্যাট্রিবিউট সেট করতে পারি, যে টার্গেট এই যে ব্ল্যাঙ্ক প্যারেন্ট সেলফ টপ। আমি যদি ব্ল্যাঙ্ক দিই, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, গুগলে ক্লিক করলাম, এই যে নতুন ট্যাবে গিয়ে কিন্তু ওপেন হলো। সো এটা আমরা প্র্যাকটিস করে দেখব। এবার আসি ইমেজ গ্যালারি, ইমেজ গ্যালারিতে ক্লিক করব, ইমেজ গ্যালারি পেজে যাবে এবং কতগুলো ইমেজ শো করবে। তো আমরা প্রথমে আসি ইমেজ গ্যালারিতে, কিছুই নাই আমাদের। ডাবল ক্লিক করে ওপেন করলাম, শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন, ট্যাব দিলাম, আমাদের বেসিক স্ট্রাকচার চলে আসলো। এখানে লিখলাম ইমেজ গ্যালারি, এবং বডির মধ্যে এসে আমরা কতগুলো ইমেজ সেট করব আমি খুব সংক্ষেপে দেখাই। সাপোজ ধরো লিখলাম ইমেজের জন্য কী হবে,
img tag so shudhu img tag likhle kintu kono kaj hobe na control s dei ebar amra jodi folder e jai image gallery double click korte pari othoba right button click kore open with firefox amra kono image dekhte pacchi na kintu amader ekhane image amra niye aste chai tale kibhabe set korbo image er bhitore src ekhon amader image folder moddhe jabo enter dicchi kon image ta nebo suppose butterfly nicchi এটা অনেক বড় একটা ইমেজ দেখি কিরকম আসে রিফ্রেশ দেই আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা ইমেজ আসছে এই ইমেজটাকে আমরা একটু ছোট করতে চাই এটা জাস্ট বোঝার জন্য আমি একটা উইথ দিয়ে দিচ্ছি সাপোজ 300 পিক্সেল সেখানে পিএক্স লিখতে হবে না এখানে কমা সেমিকোলন ইউজ করতে হবে না উইথ দেওয়া মানে হাইট অটোমেটিক কাজ করবে আমি হাইট আপাতত দিচ্ছি না রিফ্রেশ সো আমাদের একটা ইমেজ পেয়ে গেলাম যদি আমরা আরও একটা ইমেজ চাই আগের মতোই img src সরি img src আমরা ইমেজ ফোল্ডারের মধ্যে ডাউনলোড দিয়ে যাচ্ছি এবার আমরা চাচ্ছি সাপোজ নেচার এটা উইথ সেম উইথ দিয়ে 300 সেম ব্র্যাকেট ক্লোজ কন্ট্রোল এস অল্ট ট্যাব দিয়ে যাচ্ছি F5 দিয়ে আমাদের দুটো ইমেজ পাশাপাশি দেখতে পাচ্ছি সাইজ সেম না কারণ হচ্ছে এক এক ইমেজের সাইজ এক এক রকম এই কারণে ডিফারেন্ট দেখাচ্ছে আমরা এগুলো সেম সাইজ করে নিতে পারবো এবার আসি যদি কন্ট্রোল ডি দিই ডুপ্লিকেট এখানে নেচারের পরিবর্তে আমাদের নতুন একটা ইমেজ দিতে চাই আমরা জানি আমাদের ইমেজের নাম কি আছে গার্ল আছে বয় আছে আমি কন্ট্রোল স্পেস বার দিলে সাজেস্ট করবে কন্ট্রোল ধরে স্পেস বার আমি দিচ্ছি বয় বসলো কন্ট্রোল ডি দিচ্ছি ডুপ্লিকেট যদি মনে করি না আমি জানি নামটা তা লিখে দিব গার্ল কন্ট্রোল এস সো চারটা ইমেজ আমার মনে চলে আসছে রিফ্রেশ দিই আমাদের চারটা ইমেজ চলে আসছে সো এখন আমার টার্গেট হচ্ছে হোম পেজে ইমেজ গ্যালারিতে ক্লিক করব এই পেজটা ওপেন হবে সবাই লক্ষ্য করো আমি পেজটা রিমুভ করে দিচ্ছি এবার আসো আমরা ইন্ডেক্স পেজে যাই ইমেজ গ্যালারির লেফট সাইডে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিচ্ছি এবং ক্লোজ করা মাত্র অটোমেটিক যেহেতু ক্লোজিংটা সেটা রিমুভ করে দিয়ে আমরা এই পাশে সেট করব এবার আসো এখানে লিঙ্কটা সেট করব HREF দেন হচ্ছে আমাদের পেজের নাম হচ্ছে ইমেজ গ্যালারি ডট HTML কন্ট্রোল এস এবার দেখি আমরা রিফ্রেশ করে কি আসে সো ইমেজ গ্যালারিও কাজ করবে এখন ইমেজ গ্যালারিতে ক্লিক করলাম আমরা চলে আসছে ব্যাক অ্যাবাউট পেজ এখানে হোম পেজে ক্লিক করলাম গুগলে ক্লিক করলে গুগল ওপেন হচ্ছে সো আমাদের সবগুলো লিঙ্ক কিন্তু এখানে কাজ করছে ইমেজ গ্যালারি যদি এখানে মনে করি যে আমরা এই বাটারফ্লাইতে ক্লিক করব আরেকটা পেজ যাবে তার মানে ইমেজের উপরও লিঙ্ক কিন্তু জেনারেট করা যায় আমরা চাইলে দেখতে পারি তাহলে আমরা একটা পেজ নিই নতুন সাপোজ BUTTERFLY বাটারফ্লাই ডট HTML সো আমরা অনেকগুলো পেজ কিন্তু তৈরি হয়ে গেল সোফার তো এখানে আমি শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন ট্যাব এখানে লিখি বাটারফ্লাই ইমেজ তো এখানে আমি ইমেজটা সেট করে আসি img src আমি বাটারফ্লাই ইমেজটাকে নিব জাস্ট একটু পার্থক্য বোঝানোর জন্য এর উইথটা চেঞ্জ করে দেবো উইথটা দিচ্ছি সাপোজ ধরো 600 ওকে এই পেজে আসলে আমাদের একটা পি ট্যাগ দিয়ে দিই এখান থেকে আবার হোম পেজে যাওয়ার ব্যবস্থা করব আমরা হোম পেজ তাহলে হোম পেজে যাওয়ার ব্যবস্থা মানে কি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমাকে HRF বলতে হবে ইন্ডেক্স ডট HTML তাই না ইন্ডেক্স ডট HTML তাহলে অ্যাঙ্কর ট্যাগটা শেষ হবে কোথায় অবশ্যই হোম পেজ লেখার পরে হোম পেজ লেখার পরে শেষ হবে এখন আসি যে এই যে আমরা নতুন একটা পেজ বাটারফ্লাই ডট HTML এখানে কিন্তু চলে আসছে রাইট বাটন ক্লিক করি ওপেন উইথ ফায়ারফক্সে যাই আমরা দেখতে পাচ্ছি পেজটা হোম পেজে গেলে ক্লিক করলে হোম পেজ কাজ করবে কিন্তু এখন ইমেজ গ্যালারিতে যদি যাই এখানে কিন্তু ক্লিক করলে কাজ করতেছে না কারণ এটা সেটা লিঙ্ক করি করাইনি এখন পর্যন্ত তাহলে কীভাবে করবো সেটা দেখে আসে তাহলে আমাদের এটা হচ্ছে ইমেজ গ্যালারিতে আমাদের এই বাটারফ্লাই ইমেজের সাথে আমরা লিঙ্ক করাতে চাই যদি আমরা এগুলোতে ব্রেক ট্যাগ ইউজ করি তাহলে কিন্তু ছবিগুলো নিচে নিচে আসবে চাইলে আমরা সেটা দেখতে পারি আচ্ছা থাক পাশাপাশি তাহলে আসো যে এটা শুরুতে একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি এবং এটার শেষে একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি তো আমরা এটা লেফটে রাইটে লেখা যে কথা উপরে নিচে লেখা কিন্তু একই কথা এবার আসো HREF কাকে লিঙ্ক করাবো আমরা বাটারফ্লাই ডট HTML কন্ট্রোল এস তাহলে ইমেজের উপরে কিন্তু লিঙ্কটা তৈরি হয়ে গেলো আমি আবারও বলি এটা সিলেক্ট করে কন্ট্রোল এস দিচ্ছি এটা যদি শুরুতে লিখি এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এস দিচ্ছি এটা যদি শেষে দিই মিনিং কিন্তু সেম কন্ট্রোল এস এবার আসো আমরা রিফ্রেশ বাটন দিই ক্লিক করলাম এখন দেখি যে এখানে ফিঙ্গার হ্যান্ড সাইন আসে এগুলোতে কিন্তু নাই ভালো করে লক্ষ্য করো এগুলো হচ্ছে পয়েন্টার এখানে হ্যান্ড সাইন ক্লিক করো চলে আসছে ব্যাক
अबाउट होम पेज इमेज गैलरी जो एखान बैक चाओ होम पेज चाओ तो एखे लिखे दाओ एट इमेज गैलरी डट एस टी एम एल हमें इमेज गैलरी डट एस टी एम एल एखे जो एक लाइन एखे एक ब्रेक दी एक ब्रेक टैग दिए नीचे आसि अत ब्रेक टैग ना दी हतो हमें जो पी लिखी तो अटोमेटिक न्यू लाइन थी शुरू हो पीर जो लिखल होम पेज ये होम पेज के लिंक कराते चाहिए एंकर टैग एच आर ई एफ अथवा होम ना जो इमेज गैलरी फिरत देते चाहिए इमेज गैलरी जो फिरत देते चाहिए जो पेजर साथ जो पेज लिंक कराते पर इमेज गैलरी दीची एखे एंकर टैग रिमूव कर देव और पास एसे एंकर टैग क्लोज करब कंट्रोल एस हमें रिफ्रेश बटन दीची एखे आसले होम पेज लेखा ठीक है यहाँ हतो इमेज गैलरी पेज इमेज गैलरी ओके कंट्रोल एस अल्टर टैग रिफ्रेश दी इमेज गैलरी तो हमें आसी अवश्य अच्छा यहाँ भूल है इमेज गैलरी हवा उचित है हवा उचित छो ये हमें एखन सरसि होम पेजे चले जा इमेज गैलरी क्लिक कर ले इमेज गैलरी ना हुए मन होम पेज हवाटाई जुक्तिजुक्त होम पेज तक लिखब हे इंडेक्स डॉट एस टी एम एल लिखे दिल हे रिफ्रेश होम पेज तो हमार मन मोटामुटी हमें एक कमप्लीट वेब पेज डिजाइनर जो जा दरकार बस किस काज हमें देखे फेले अबाउटे क्लिक कर अबाउट पेजे जा होमे क्लिक कर होमे जा इमेज गैलरी क्लिक कर इमेज गैलरी जा छबिर उपर क्लिक कर ले छबिर आएक पेजे जा এবার আসি আমরা যদি এই নিচে একটা কপিরাইট সিম্বল চাই সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কী হবে এটা কাজটা দেখাবো আর উপরে একটা আইকন দেখাবো এটা আমরা দেখে কাজটা শেষ করব আচ্ছা আমি একটু দেখি গুগল থেকে একটা আইকন নিয়ে নিই সাপোজ গুগলের লোগোটা যদি আমরা দেখি একটা লোগো ডাউনলোড করতে চাই ইমেজে যাই অসংখ্য লোগো আছে সাপোজ আমি একটা নিচ্ছি সাপোজ যদি এটা নেই ক্লিক করি राइट बटन क्लिक कर लाम सेव इमेज एस पीएनजी फॉर्मेटेड इमेज असुविधा कोथाय सेव करब डेस्कटपे सेव कर नहीं सरासरि फोल्डारे मध्य डेस्कटपर मध्य सेव कर लेक्चर वन इमेज फोल्डारे भरे एक नाम दीते चाहले सपोज गूगल अटोमेटिक एक्सटेंशन सह सेव है जेहेतु एखे सेव एस टाइप देखा एंटार दीची तो हमारे सेव हो गो अथवा डाउनलोड कर फोल्डारे भरे नहीं जाब शुरूते जब देखिए पिज्जा पे डट कम थे जो मन करेक्टा इमेज निब सपोज सोनारगाँ यूनिवर्सिटी लोगो नहीं सोनारगाँ यूनिवर्सिटी लोगो जो इटा नीते चाहिए इमेज हमारे चेस्ट सपोज ये जो नहीं राइट बटन क्लिक कर सेव इमेज हमारे टार्गेट फोल्डारे मध्य हमें जेपीजी फॉर्मेट आ थक एस यू एंटार दिखी सो हमारे दुईटा लोगो आसे आम्रा चाहिए होम पेजे सोनारगाँ यूनिवर्सिटी लोगो आसुक इमेज गैलरी गूगल लोगो आसुक देखी करा जाए क्या ताहले आम्रा इंडेक्स पेजे जा लोगो सेट करार जोन्नो जेटा करते हबे आमाके एकटा लिंक जेनारेट करते हबे सपोज आमि स्टाइलर पूर्वे एकटा लिंक दिच्छी माने सरि एइ एक्सटर्नल स्टाइल शीटर पूर्वे ताहले लिंक रिलेशन এখানে বলতে হবে শর্টকাট আইকন এস এস ও আর টি সি ইউ টি শর্টকাট আইকন এখানে সাজেস্ট করতেছে না রিমুভার হলে হয়তো সাজেস্ট করতো দেন আমাকে বলতে হবে এইচ আর ই এফ এইচ আর ই এফ দিয়ে আমাকে ইমেজে যেতে হবে এবং কোন ইমেজটাকে আমি দেখাতে চাই সাপোজ এস ইউ ডট জেপিজি ব্রাকেট ক্লোজ কন্ট্রোল এস আশা করি কোনো এরর না থাকলে আউটপুটে আমরা দেখতে পাবো হোম পেজের এখানে একটা আইকন দেখতে পাবো রিফ্রেশ দিচ্ছি এই যে আমাদের সোনারগাঁ ইউনিভার্সিটির আইকনটা চলে আসছে इमेज गैलरी हमें गूगल आइकन जो सेट करते चाहिए इमेज गैलरी डबल क्लिक कर टाइटल ठीक नीचे लिंक रिलेशन शॉर्टकट आइकन दें हे एच आर ई एफ एखे हमें इमेज फोल्डारे मध्य जाब गूगल डॉट पीएनजी ये ब्रैकेट क्लोज कंट्रोल एस अल्टर टैब दिए जा देखो इमेज गैलरी एखे आसे कि ना रिफ्रेश दीची এই যে গুগলের আইকনটা চলে আসছে সো আমরা এই কাজটা দেখলাম এবার আসি আমাদের একটা ছোট্ট কাজ ইন্ডেক্স পেজে থাকি আমার সর্বশেষ এসটিএমএল এন্টিটি নিয়ে কাজ করতে চাই কিছু সিম্বল আমরা এখানে দেখার চেষ্টা করি সাপোজ ধরো আমি একটু ফন্ট সাইজ বড় করার জন্য এস থ্রি ট্যাগ নিচ্ছি বা এস টু ট্যাগ নিচ্ছি এখানে আমি কপিরাইট সিম্বল দেখতে চাই তাহলে শিফট ধরে এন্ড সাইন
দেন হচ্ছে কপি, সিইউ প্রেস করলে যে কপি চলে আসছে, এন্টার দিচ্ছি, বসে পড়লো, কপিরাইট সাইন কন্ট্রোল এস দিলাম, আসার পরে কি আসে দেখি আউটপুটে গিয়ে আমাদের ইন্ডেক্স পেজ হচ্ছে এটা, রিফ্রেশ দিই, এই যে আমাদের কপিরাইট সাইন আসছে। তো এখন যদি এখানে আমি লিখি বুলবুল আহমেদ, শিফট ধরে একটা ভার্টিক্যাল সাইন দিলাম 2020, কন্ট্রোল এস, দেখি না কি আসে, আউটপুটে যাই, রিফ্রেশ, এই যে আমাদের চলে আসছে কপিরাইট বুলবুল আহমেদ 2020। এখন এটা যদি সেন্টার নিতে চাই, এখন যদি মনে করি এই লাইনটা তো জাস্ট একটা সিম্পল লাইন, আমি এখানেই সিএসএস লিখে দিতে চাই ইন্টারনাল, তাহলে সেটা লিখতে পারবো, চাইলে এক্সটার্নাল সিএসএস লিখতে পারবো, চাইলে সরি এখন যেটা লিখবো হচ্ছে ইনলাইন, চাইলে আমরা ইন্টারনাল লিখতে পারি, চাইলে এক্সটার্নাল লিখতে পারি। তাহলে স্টাইল দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি, সব ধরনের প্র্যাকটিস তোমরা করবা। আমি টেক্সট লাইন বলে দিচ্ছি সেন্টার সেমিক্লোন, ব্যাকগ্রাউন্ড কালার যদি বলতে চাও বলে দিলাম লাইট গ্রে, লাইট গ্রে, যদি মনে করি প্যাডিং বলবো, সাপোজ প্যাডিং বললাম 10 পিক্সেল, এই তিনটেই থাক, কন্ট্রোল এস, দেখে আউটপুটে ইম্প্যাক্ট আসে কিনা, আমাদের আসছে। সো আমরা দেখতে পেলাম কপিরাইট সিম্বল কীভাবে আনতে হয়, রেজিস্টার্ড সিম্বল আছে, ট্রেডমার্ক সিম্বল আছে, তোমরা এখানে গিয়ে এই W3 স্কুলসে তোমরা যাবা, গিয়ে HTML যে টিউটোরিয়ালটা আছে এখানে সর্বশেষ শেষের দিকে দেখবা পাবা, প্রথম পার্টের HTML এন্টিটিস, এই যে HTML এন্টিটিস, এখানে ক্লিক করলে তোমরা HTML এন্টিটির ফরম্যাট কী, এই যে এন্ড সাইন দিতে হয়, তারপরে এন্টিটির নেম দিতে হয়, এটা তোমরা এখান থেকে পাবা, এই যে এখানে এন্টিটিগুলোর নাম দেওয়া আছে, যে কপিরাইটের জন্য, কপি রেজিস্টারের জন্য যেটা, সো এটা তোমরা দেখার চেষ্টা করবা। এবার আসি, যদি ইমোজি চাই, ইমোজির জন্য কিছু কোড আছে, এন্টিটি সেট ইউজ করে আমরা চাইলে করতে পারি, অবশ্যই মেটাট্যাগ থাকতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। আমরা এসকি কোড জানি, এর ভ্যালু 65, এভাবে করা যায়, যে রুলস হচ্ছে অ্যান্ড হ্যাশ 65, এভাবে আমরা দেখতে পারি। আমি জাস্ট এটা দেখাতে চাচ্ছি, যদি এটা দেখতে চাই আমরা তাহলে কীভাবে হবে, তাহলে আমরা এই কপিরাইটের ঠিক পূর্বে আমরা পি ট্যাগ নিচ্ছি, এবার ইমোজি সাইন দিতে যাচ্ছি, তার মানে অ্যান্ড তারপরে হ্যাশ, একটু দেখে আসি কোড 128516, 128516 সেমিকোলন, দেখি এটা দিয়ে কী আসে, অল্টার ট্যাব, সরি আমরা রিফ্রেশ বাটন দিই, এই যে আমাদের চলে আসছে। যদি মনে করি আরও দিয়ে একটা দেখবো, খুব দ্রুত দেখে নিতে পারি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আমরা এখান থেকে কোড কপি করে নিতে পারি, যে 25 লাস্টে এটা দিয়ে দিচ্ছি 25, এবং এটাও কপি করে নিই লাস্ট সাইনটা, কন্ট্রোল সি, এবং এখানে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব দিয়ে আমরা দেখি। আজকে কিন্তু শুধুমাত্র আমরা বিভিন্ন ট্যাগ, অ্যাট্রিবিউট, স্টাইলশিট, দ্যাট মিন সিএসএস, এগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা ফর্মাল ওয়েব পেজ ডিজাইন শিখব, তো এইগুলো আমরা ব্যাপক আকারে প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমাদের এই ট্যাগ প্লাস অ্যাট্রিবিউট প্লাস সিএসএস স্টাইল এগুলো কিন্তু নখদর্পণে আসবে, নাহলে কিন্তু আসবে না, কারণ আমি যেই ক্লাসটা সোফার রেকর্ড হচ্ছে প্রায় 2 ঘন্টা বা তার চেয়ে তো বেশি, এটা কিন্তু প্র্যাকটিস করতে কম করে হলো 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের এই পার্টটা আমরা দেখলাম, ইমোজি কীভাবে নিয়ে আসতে হয়। এবার আসি যে আমাদের এই যে কোড, যদি আমাদের এলোমেলো কোড থাকে, সাপোজ এই যে ট্যাব দিচ্ছি এক একটা এক এক দিকে আসে, হ্যাঁ, বা আমরা যদি মনে করি এটা এদিকে চলে গেল, বডি আরেকদিকে ট্যাব দিয়ে সরিয়ে ফেললাম, হ্যাঁ, স্টাইল এদিকে চলে আসে, ট্যাগ কোড সব এলোমেলো হয়ে আসে, এখন ধরে ধরে এগুলাকে ফরম্যাট করা খুব ডিফিকাল্ট। তো আমরা কিভাবে এটার জন্য একটা এক্সটেনশন নিতে পারি দেখি, আমি এক্সটেনশন আইকনে ক্লিক করলাম, এখানে যে এক্সটেনশনটার আমরা ইনস্টল করার চেষ্টা করবো তার নাম হচ্ছে বিউটিফাই, লিখি BEAUTIFY, বিউটিফাই, এই যে বিউটিফাই আমরা পেয়ে গেলাম, ইনস্টল ক্লিক করি, তো ইনস্টলেশন সাকসেসফুল, ক্লোজ দিচ্ছি, ক্লোজ। এখন এই কোড অটোমেটিক ফরম্যাট করতে চাই, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল অল্টা বি, সো অটোমেটিক কিন্তু কোড ফরম্যাট হয়ে গেল, আমি কোড থেকে জানলাম। আমি যদি এডিটে যাই, এডিটে গেলে যে বিউটিফাইয়ের শর্টকাটটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে, কন্ট্রোল অল্টা বি, কন্ট্রোল অল্টা বি,
আমরা এখানে দেখতে পাচ্ছি বিউটিফি আইকনটা আছে। অথবা যদি সবাইকে সিলেক্ট করি, সাপোজ আমি অ্যাবাউট পেজে গেলাম, ধরো আমি একটু চেঞ্জ করে ফেলি, এটাকে এই দিকে সরালাম, এটাকে এই দিকে সরালাম স্পেস দিয়ে দিয়ে, হ্যাঁ এটাকে এদিকে সরালাম, দেখি কি হয়। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এবার আমি যদি বিউটিফাই আইকনে ক্লিক করি, অটোমেটিক কিন্তু সবাই ফরম্যাট হয়ে গেল। সো আমাদের এই বিউটিফাই এক্সটেনশনটাও আমাদের খুব হেল্পফুল। তাহলে আমরা তিনটে এক্সটেনশনে দেখলাম আজকে, বিউটিফাই, লরেম ইপসাম এবং ইমমেট। এবার আর কিছু দেখব, অনেক কথা বলেছি। আচ্ছা আমরা আরও ছোটো ছোটো কয়েকটি কাজ দেখি। আমি নতুন একটা পেজ নিচ্ছি, সাপোজ লিস্ট নামে সেভ করতে চাই, লিস্ট ডট এস টি এম এল। যেহেতু ইমেজ সেট করা আছে, শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন ট্যাব, যদি আমাদের এটা কাজ না করে তাহলে আমরা নেট থেকে স্ট্রাকচার কপি করে নিয়ে আসবো ডাব্লিউ টি স্কুল থেকে, দেন কোড টাইপ করবো। এখন আমরা দেখতে চাই এস টি এম এল লিস্ট, এস টি এম এল লিস্ট আমরা দেখতে চাই। কন্ট্রোল এস দিলাম, আমরা দেখি আমাদের টার্গেট ফোল্ডারের মধ্যে আসছে কি না, ফাইলটা আসছে। রাইট বাটন ক্লিক করে যদি আমরা ওপেন উইথ দেই ফায়ারফক্স, সো লিস্ট হচ্ছে দুই ধরনের, কমনলি যেটা আমরা ইউজ করি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এই যে এসটিএমএল লিস্ট টাইটেলের মধ্যে চলে আসছে, আমরা এখন লিস্ট খুব সংক্ষেপে একটু পরিচয় করে দিব। আমি এইচ ওয়ান এইচ টু ট্যাগ নিচ্ছি, এইচ টু দিয়ে ট্যাব দিচ্ছি, যেহেতু ইমেজ সেট করে অটোমেটিক চলে আসবে। প্রথম হচ্ছে আমরা দেখাবো আনঅর্ডার্ড লিস্ট, কন্ট্রোল ডি দিচ্ছি, সরি কন্ট্রোল ডি দিচ্ছি। এবার আরেকটা দেখতে চাই হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আর হচ্ছে অর্ডার লিস্ট, আন সরি ও আর। আনঅর্ডার লিস্ট আর হচ্ছে, সরি স্পেলিং মিস্টেক হয়েছে, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, দুই ধরনের লিস্ট আমরা দেখব, দেখি একটু। আনঅর্ডার জন্য ট্যাগের নাম হচ্ছে ইউএল, ইউএল এর শুরু শেষ থাকবে, দেন হচ্ছে এলআই, আমি কয়েকটা এলআই নিই, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করে নিচ্ছি। সাপোজ এখানে লিখলাম ওয়ান, এখানে লিখলাম টু, এখানে লিখলাম থ্রি, এখানে লিখলাম ফোর, কন্ট্রোল এস, দেখি আউটপুটে কী ধরনের ইম্প্যাক্ট আসে। সো আনঅর্ডার লিস্ট মানে কিন্তু যে বুলেট সাইন আসছে, এগুলো বিভিন্ন সিম্বল আছে, সেই সিম্বলগুলো আমরা ফিউচারে দেখার চেষ্টা করবো যে কীভাবে চেঞ্জ করা যায়। আপাতত শুধু পরিচয় করে দিচ্ছি যে আনঅর্ডার লিস্ট কীভাবে জেনারেট করে। এবার সে অর্ডার লিস্ট সিমিলারলি এভাবে আমরা লিখতে পারবো, ইউএল সরি যখন অর্ডার লিস্ট হবে তখন হবে ওএল, ওএলের শুরু শেষ, মাঝখানে হবে এলআই এর শুরু এবং শেষ। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কয়েকটা করে নিলাম, সাপোজ বললাম এস টি এম এল, সিএসএস, পিএইচপি, এসকিউএল, কন্ট্রোল এস দিচ্ছি। এবার অবশ্যই নাম্বারিং সিস্টেম আসবে, রিফ্রেশ বাটন, ওয়ান টু থ্রি ফোর। সো এগুলোর অনেক অপশন আছে, আমরা চাইলে রোমান সংখ্যার এগুলো সব দেখতে পারবো। সাপোজ আমরা যদি বলি এখানে ওয়েলের টাইপ ইকোয়ালস টু, যদি আমি বলি সাপোজ এ, তাহলে এ বি সি ডি হয়ে যাবে নাম্বারিংটা, যে নাম্বারিংটা এ বি সি ডি হয়ে গেল। আমরা যদি এখানে টাইপ মুছে দিলাম, কন্ট্রোল স্পেস বার দিলাম, সাজেশন দিবে, যদি আমি রোমান সংখ্যার আই দিই, কন্ট্রোল এস দিই, অল্টার ট্যাব দিয়ে এফ ফাইভ দিচ্ছি, চলে আসলো। সো বেশ কিছু অপশন এখানে আছে। আমরা যদি এইখানেও ওয়েলের টাইপে যাই, টি ওয়াই পি ই, টি ওয়াই পি, আচ্ছা টাইপ এখানে দেখাচ্ছে না, লিখি আমরা যদি লিখি সার্কেল, সি এস সার্কেল, দেখি কোনো ইম্প্যাক্ট আছে কি না, এফ ফাইভ, সো বাই ডিফল্ট এটা হচ্ছে সার্কেল। আমরা দেখি স্কোয়ার লিখি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, দেখি আমরা এই যে বুলেটসটা চেঞ্জ হয়ে স্কোয়ার আসছে। আমরা যদি এখানে ডিক্স শব্দটা লিখি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, এফ ফাইভ, সরি এটা হচ্ছে ডিস্ক, তাহলে সার্কেলটা আমাদের কেন কাজ করেনি, সিআইআর সিএলই, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, কাজ করছে। আগেরবার সম্ভবত আমাদের স্পেলিং মিস্টেক হয়েছিল। আমরা যদি ব্রাউজার বড় ছোটো করতে চাই, জুম করতে চাই, কন্ট্রোল ধরে প্লাস দিলে আমাদের ব্রাউজার বড় ছোটো হচ্ছে, দেখতে পাচ্ছি 170%। কন্ট্রোল প্লাস দিলে জুম করা যাচ্ছে, কন্ট্রোল ধরে মাইনাস দিলে আমাদের জুম আউট হচ্ছে, প্লাস হচ্ছে জুম ইন, এটা হচ্ছে জুম আউট, আর কন্ট্রোল জিরো দিলে বাই ডিফল্ট পজিশনে চলে আসে। সো আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দেখলাম,
এবার আমরা একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই যে কোট, আমরা এই কোট যদি ফন্ট সাইজ বড় ছোট করতে চাই, আমি সব সিলেক্ট করলাম, এখানেও কন্ট্রোল প্লাস দিলে কোট বড় হচ্ছে, কন্ট্রোল মাইনাস দিলে কোট ছোট হচ্ছে, এবং কন্ট্রোল জিরো দিলে কোট ডিফল্ট ফরম্যাটে চলে আসে। এটা হচ্ছে ডিফল্ট ফরম্যাট, আমি চাইলে কন্ট্রোল প্লাস দিয়ে এগুলো বড় করতে পারি, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করতে পারি। সো আশা করি এই প্র্যাকটিসটা আমরা করব। এবার আসি যে আমরা আরেকটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফন্ট ফেস। আমরা যদি এখানে সার্চ দিই ফন্ট ফেস, সিএসএস ফন্ট ফেস রুল, সরাসরি আমি ক্লিক করলাম এবং এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি যে ফন্ট পেজ মিনিং কী। এই যে কপি করে নিয়ে যাচ্ছি কন্ট্রোল সি দিয়ে, এবং আমরা এই লাস্ট পেজে আমরা এটা সেট করতে চাই। যদি মনে করি যে আমরা এটা ইন্টারনাল সিএসএস দেখব, দেখি স্টাইল এর মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, একটু ইন্ডেন্ট ঠিক করি, বা এখান থেকে বিউটিফাইয়ে যদি ক্লিক করি অটোমেটিক বিউটিফাই হয়ে যাবে, হয়ে গেল। এখন আসি যে এই ফন্ট পেজ পারপাসটা কি। আমরা যদি এখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছি, আমাদের লেখাগুলো দেখি যে এই ফন্ট দেখাচ্ছে বাই ডিফল্ট, আমরা এটা চেঞ্জ করতে চাই, তাহলে নেট থেকে একটা ফন্ট ডাউনলোড করে নিব। গুগলে যাচ্ছি, একটা ফন্ট কমন, একটা ফন্ট তাহমা, TAHOMA, তাহমা ফন্ট ফ্রি ডাউনলোড আমি দিচ্ছি। যেমন টাইমস নিউ রোমান, এমএসওটা দেখো, জর্জিয়া দেখো, অসংখ্য আছে, এরিয়াল, মনোটাইপ, করসিবা, এগুলো সবই হচ্ছে ফন্ট। আমরা যদি এখান থেকে নেট থেকে কোনো ফ্রি ফন্ট ডাউনলোড করতে চাই, আমরা তাহমা ফন্ট দেখি ডাউনলোড করা যায় কিনা। তারপরে তোমার আছে রোবোটো, আরেকটা নাম বলি রোবোটো ফন্ট ফ্রি ডাউনলোড। যদি আমরা মনে করি রোবোটোটা নিব, রোবোটো ফন্ট ফ্যামিলি 1001 ফন্টস এখানে যায়। তো আমরা দেখতে পাচ্ছি তাহমা আসছে, তাহমা রেগুলার ফন্ট ডাউনলোড, এটা ডাউনলোড ডাউনলোড হবে। এই যে এখানে তাহমা ফন্ট ডাউনলোড অবশ্যই অপশন আসবে যে ডাউনলোড নাও। রোবোটোতে যাই, রোবোটো আসছে ডাউনলোড, আমি রোবোটোটা নিচ্ছি, ডাউনলোড ক্লিক করলাম, সরি রোবোটো এখনও ডাউনলোড হয়নি, এই যে আসছে, আমি সেভে ক্লিক করলাম, দেন ওকে। সো ডাউনলোডে ক্লিক করার পর অপশনটা আসলো, এখন আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এটা কেন ডাউনলোড করতেছি, আমরা যেই প্রথমে যেই ফোল্ডারগুলো তৈরি করছিলাম ওখানে ওয়েব ফন্টস নামে একটা ফন্ট ছিল, তো ওই ফোল্ডারের মধ্যে এই ফন্টগুলো আমরা নিয়ে যাব এবং ফন্ট নিয়ে কাজ করবো। কীভাবে কাজ করতে সেটা আমরা এখন দেখাচ্ছি। এখানে এক্সট্রাক্ট করে নিই, এক্সট্রাক্ট টু রোবোটো, তাহলে জিপ ফাইলটা আনজিপ হবে। এই যে আনজিপ হলো, এর ভিতরে দেখবো অনেকগুলো ফন্টের নাম আছে, যে অনেকগুলো ফন্টের নাম আছে .ttf, এটা হচ্ছে ভালো ফরম্যাট, আমি এগুলো কপি করে নিচ্ছি। উপরে একটা টিএক্সটি ফাইল নেওয়ার দরকার নাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কোথায় নিব, আমাদের যে টার্গেট ফোল্ডারটা তৈরি ছিল, যে ডেস্কটপের মধ্যে লেকচার ওয়ানের মধ্যে ওয়েব ফন্টস, এই যে লেকচার ওয়ানের ভিতরে ওয়েব ফন্টস, এর মধ্যে কোনো ফন্ট ছিল না, আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এখন এখান থেকে আমি ফন্ট ইউজ করতে চাই, সাপোজ আমি চাই রোবোটো বোল্ড, এটা এইসব এটাকে ইউজ করতে, রোবোটো বোল্ড, দেখি এটা ইউজ করা যায় কীভাবে ইউজ করব। তাহলে রুলসটা হচ্ছে এই ফন্ট ফ্যামিলিতে একটা নাম দিতে হবে, আর ইউআরএলে এসআরসির মধ্যে ইউআরএলটা বলে দিতে হবে। তাহলে এখানে দেখি ইউআরএলটা অটোমেটিক আসে কি না, ইউআরএলটা অটোমেটিক সাজেস্ট করতেছে না, ডিমাইবার হলে সাজেস্ট করতো। সো এক এক এইটার এক এক রকম, যেহেতু সাজেস্ট করতেছে না, আমাকে এখানে লিখে দিতে হবে, ব্র্যাকেটের ভিতরে আমাকে লিখতে হবে। তা লিখতে গেলে আমাকে প্রথমে বলতে হবে ফোল্ডারের নাম কি, আমাদের রুট ফোল্ডারের নাম কি, রুট ফোল্ডারের নাম হচ্ছে লেকচার ওয়ান। সো প্রথমে লেকচার ওয়ান লিখতে হবে, আমি লিখি LECTURE লেকচার ওয়ান, দেন স্ল্যাশ, এরপরে হচ্ছে আমাদের ওয়েব ফন্টস স্ল্যাশ, এরপরে ফন্টসের নাম কীভাবে লিখলাম আমি আসলে এতটুকু যদি মিনিমাইজ করি, যে লেকচার ওয়ান এর ভিতরে আছে হচ্ছে ওয়েব ফন্টস, যে ওয়েব ফন্টস ডাবল ক্লিক করলাম, আমরা একটা ফন্টের নাম এখান থেকে নেই, সাপোজ রোবোটো বোল্ড, এটাতে রাইট বাটন ক্লিক করে যদি রিনেম অপশনে যাই তাহলে এটা অ্যাক্টিভ হলো। আমরা এই পুরোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবার আমরা এখানে দিয়ে দিই কন্ট্রোল ভি। সো লেকচার ওয়ান, এর ভিতর ওয়েব ফন্টস, এরপরে রোবোটো বোল্ড .ttf, এখানে একটা নাম দিতে পারবো, যে কোনো নাম দিতে পারি, সাপোজ দিলাম হচ্ছে, যদি আমি আমার নামই ইউজ করি, দিলাম বুলবুল, তাহলে কি হবে, আমার কার মধ্যে এটা চাই, এই ফন্ট ফ্যামিলিটা কার মধ্যে অ্যাপ্লাই করতে চাই। যদি মনে করি সবার মধ্যে চাই, তাহলে আমরা এখানে যেটা করতে পারি, সাপোজ বডি, অথবা তোমরা, আমি আরেকটু ক্লিয়ার করে দিই, এখানে আমরা এই শুরুতে একটা ডামি টেক্সট নিয়ে আসি, লরেম, আগে পি ট্যাগ নেই,
LOREM TAB মানে ডামি টেক্সট চলে আসলো লরেম কন্ট্রোলে দিচ্ছি শুধু এটার মধ্যে अप्लाई করতে চাই তাহলে আমরা বলবো যে P এটা ফন্ট ফ্যামিলি হবে তোমরা সোফার দেখছো আমি ভারদান লিখতেছিলাম যেটা ডিফল্ট বা বিল্ট ইন আছে ফন্ট ফ্যামিলি এখন আমাদের তৈরিকৃত আমাদের ফন্ট ফ্যামিলির নাম দিচ্ছি আমি এটা বুলবুল তাহলে এখানে যদি লিখি বুলবুল দেখি কাজ করে কিনা আমাদের এগুলো একটু ক্লোজ করে দেই এসটিএমএল লিস্টের মধ্যে আমরা আউটপুটটা পাবো এই যে লরেম যে পার্টটা আসছে এখানে আসলে কাজ করছে কিনা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না আমরা ফন্ট সাইজটা দেই একটু ফন্ট সাইজ সাপোজ দিলাম 30 পিক্সেল আর এখানে টেক্সট আরেকটু বাড়িয়ে দেই বা এটাকে কপি করি কন্ট্রোল সি আরেকটা প্যারাগ্রাফ নিলাম কন্ট্রোল এস F5 এখন এগুলো আসলে যেই ফন্টটা দিলাম সেগুলো কাজ করছে কিনা বোঝার উপায় কি আমরা যদি এই ফন্ট ফ্যামিলিটা এখান থেকে রিমুভ করে দেই কন্ট্রোল এক্স কন্ট্রোল এস এক্স দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবার আমি রিফ্রেশ দিই সম্ভবত কাজ করেনি তাহলে আমাদের এই লিংকটা সম্ভবত কাজ করেনি আমরা একটু দেখি ফন্ট ফ্যামিলি কন্ট্রোল ভি দিলাম এখানে যদি আমরা এরিয়াল দেই কাজ করে কিনা একটু দেখে নেই এরিয়াল কিন্তু কাজ করছে এখন আমরা দেখব যে বুলবুল দিলে কাজ করে কিনা বুলবুল দিচ্ছি কন্ট্রোল এস কন্ট্রোল এস আচ্ছা এখানে আমরা একটা স্ল্যাশ দিচ্ছি দুইটা ডট দিচ্ছি দেখি কাজ করে কিনা এবার কাজ করছে তাহলে আমাদের একটু আগে পাথটা ঠিক মতো পাইনি তো যেহেতু আমাদের ডেস্কটপের মধ্যে সি ড্রাইভের মধ্যে আছে তো এটা অটোমেটিক কাজ করলো না এই কারণে আমরা স্ল্যাশ দিয়ে পূর্বে দুইটা ডট দিলাম এটা অপশনটা তোমরা চাইলে নেট থেকে দেখতে পারো এসটিএমএল যে টিউটোরিয়ালটা আছে এখানে অবশ্যই এসটিএমএল ফাইল পাথ নামে একটা অপশন আছে এসটিএমএল ফাইল পাথ তুমি কীভাবে চিনিয়ে দিবা এখানে ক্লিক করে দেখো যে এই যে আমরা ইমেজ এসআরসি কীভাবে দেই ওই যে ইমেজ এটা হচ্ছে ফোল্ডারের নাম দেন তার পূর্বে যদি কিছু থাকে হ্যাঁ স্ল্যাশ ইউজ করি যদি তাও না পাই তাহলে আমরা যে ডাবল ডট ইউজ করতে পারি এগুলো দেখবা দেখা যায় ডিমোভ এটা অটোমেটিক আসে এখানে আসলো না বলে আমরা এটা সেট করলাম এখন আসলে যেই ফন্ট ফ্যামিলিটা যে বুলবুল নাম দিলে ওটা কি বুলবুল দিতে হবে আমরা একটা কমন নাম দিব এটা রোবোটো বোল্ট তাহলে যদি আমরা মনে করি রোবোটো বোল্ট দিব তাহলে সেটাই কিন্তু কাজ করবে তাহলে এটাকে ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিলাম এবং এখানে বসিয়ে দিলাম তো এই নামটা যে কোনো কিছু হতে পারে আমরা মিল রেখে দেওয়ার চেষ্টা করব আমি রিফ্রেশ বাটন দেই কাজ করে কিনা কোনো ধরনের প্রবলেম আছে কিনা নাই তো যাই হোক আমাদের ফন্ট ফেস কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করলাম আমরা এটা নিয়ে আগামী ক্লাসে আবার কথা বলবো আমার মনে অনেক কিছু আমরা কভার করেছি আজকে আমরা সবাই চেষ্টা করব লেকচারটা শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করতে বাট আমি আবারও সাজেস্ট করব W3 স্কুলসের এই যে টিউটোরিয়ালগুলো আছে আমরা কিন্তু অনেকগুলো আজকে কভার করেছি ব্লক ইনলাইনে আগামী ক্লাসে বলবো অনেকগুলো কভার করেছি HTML এবং CSS এর পার্ট তো আমরা এগুলো যদি এক উইকের মধ্যে মোটামুটি শেষ করতে পারি তাহলে আমাদের পরবর্তী যে ক্লাস আমরা ফর্মাল ওয়েব পেজ ডিজাইন শিখব সেখানে আশা করি কোনো প্রবলেম হবে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ